بسم الله الرحمن الرحيم، الحمد لله رب العالمين، والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين، أما بعد، باب في السجود للسهو. لكن بولتن أي وضعي هتشي سهور سيزدا شمپركي في السجود سيزدا شمپركي كسر سيزدا للسهو برومير بھولير سهو مانے بھول بھولي جوا نسيان مانے جمع بھولي جوا ويركم سهو مانے بھولي جوا تو اي سيزدا كي سيزدا سهو اي جنو بولي যে ভুলে যাওয়ার কারণে যে সেজদা করতে হয় নামাজ, নামাজের মধ্যে কোনো কিছু ভুলে গেলে কি করতে হয়? সেজদা করতে হয়। সেই সেজদার নাম হচ্ছে সেজদায়ে সাহু। লাম্মা কানা আল ইনসান উরদাতান লিন-নিসিয়ান ওয়া যুহুল। লেখক বলছেন যে মানুষ মাত্রেই ভুল হতে পারে আর গাফিলতি হতে পারে, এটা মানুষের কিন্তু দুর্বলতা। মানুষের একটি দুর্বল দিক হচ্ছে, বহু দুর্বল দিক আছে, মানুষ যে অখলেক আল ইনসান দাইফা, আল্লাহ কোরআনে বলেছেন মানুষকে অত্যন্ত দুর্বল করে সৃষ্টি করা হয়েছে। কত দুর্বল যে কিছু কাজ করলে কি হয়ে যান, ক্লান্ত হয়ে পড়েন, একটু ঘুমের অভাব হলে মাথার ব্যথা শুরু হয়ে যায়। এগুলো হচ্ছে সব দুর্বলতা মানুষের, বিভিন্ন দুর্বলতার দিক রয়েছে মানুষের। তার মধ্যে একটি দুর্বলতার দিক হচ্ছে মানুষ মাত্রে কি হয়, ভুল হয় বা ভুলে যায়। এক হচ্ছে ভুল হওয়া মানে ভুল করা, আর একটি হচ্ছে ভুলে যাওয়া, দুইটি জিনিস। কিন্তু তো লেখক বলছেন যে মানুষ মাত্রেই কি হয়, গাফিলতি হয় অথবা মানুষ মাত্রে ভুলে যায়। কেউ কেউ বলেছেন যে ইনসান শব্দটি, ইনসান মানে মানুষ, ইনসান শব্দটি উৎপত্তি হচ্ছে নিসিয়ান থেকে, ভুলে যাওয়া থেকে। তো ইনসানকে ইনসান এই জন্য বলে বা মানুষকে ইনসান এই জন্যই বলে যে মানুষ কি হয়, ভুলে যায়। প্রথম মানুষ ভুলে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাম সম্পর্কে বলছেন যে যখন তিনি ওই গাছের ফল খেয়ে নিয়েছিলেন, যে গাছের কাছে যেতে আল্লাহ নিষেধ করেছেন, আল্লাহ তাকরাবা হাজ হিসা যারা, আর তোমরা স্বামী স্ত্রী গাছের নিকটেও যাবে না, তিনি ইচ্ছা করে করেননি, জেনে শুনে আল্লাহর বিরোধিতা করব, আল্লাহর নাফরমানি করবো, জেনে শুনে এই ভুল করেননি। মানুষ দুই রকম ভুল করে, এক যে জেনে শুনে ভুল করে, এক যে ভুলে গিয়ে ভুল করা। ভুলে গিয়েছিলেন, আল্লাহ বলছেন ফানাসিয়া, আদম আলাইহিস সালাম ভুলে গিয়েছিলেন। ওয়ালাম নাজিদ লাহু আজমা, একটা কথা বলে দেওয়া হয়েছে তারপরে যে ভুলে যায়, তাহলে সেই ব্যক্তি কি দৃঢ় প্রতিজ্ঞ নয় যে এই ক্ষেত্রে আমাকে প্রতিজ্ঞা করে থাকতে হবে, সজাগ থাকতে হবে। ওয়ালাম নাজিদ লাহু আজমা, তিনি ভুলে গেছিলেন, আদম আলাইহিস সালাম ভুলেছেন, তার সন্তানরা ভুলে যায়। একটি হাদিস নবী সাল্লাল্লাহু বলেছেন যে তোমাদের বাবা ভুলেছেন, সুতরাং তোমাদেরও স্বভাব হচ্ছে ভুলে যাওয়া। লেখক বলছেন লাম্মা কান আল ইনসান উরদাতান লিন-নিসিয়ান ওয়া যুহুল, মানুষ যখন ভুলের শিকার হয়, উরদা মানে শিকার হয়ে যাওয়া, মানুষ মাত্রেই কি হয়, ভুলের শিকার হয়ে যায়, ভুলে যাওয়ার শিকার হয়, ওয়া যুহুল আর গাফিলতির শিকার হয়। অনেক সময় গাফিল হয়ে যায় মানুষ, বেখেয়াল হয়ে যায়, যুহুল মানে। আর শয়তান সুযোগে থাকে মানুষের সাথে, শয়তান সুযোগ নিয়ে থাকে। ওয়া কানা শায়তান ইয়াহরিসু আলা আন ইউশাউয়িসা আলাইহি সালাতাহু, আর শয়তান অত্যন্ত এই ক্ষেত্রে সজাগ যে মানুষের নামাজকে আমি কি করব, খারাপ করব। ইউশাউয়িসা আলাইহি সালাতাহু, তার নামাজকে খারাপ করার জন্য শয়তান অত্যন্ত সজাগ যে কখন কিভাবে আমি মানুষের নামাজকে খারাপ করতে পারি। তো শয়তান কি কাজ করে নামাজ খারাপ করার জন্য, নামাজকে আপনার দুর্বল করার জন্য, বেবাসিল আফকারে ওয়া ইশগালে বালিহি বিহা আন সালাতিহি। নামাজ খারাপ করতে হলে কি করতে হবে, আপনার চিন্তাকে বিক্ষিপ্ত করে দিতে হবে। আপনার চিন্তা একবার এদিকের চিন্তা, একবার ওই দিকের চিন্তা, একবার ওই দিকের চিন্তা, একবার ওই দিকের চিন্তা, বিভিন্ন রকমের চিন্তা নিয়ে আসে নামাজের মধ্যে শয়তান স্মরণ করায়। একবার স্বাস্থ্যের চিন্তা, শরীরের চিন্তা যে কি করব, বিভিন্ন রকমের রোগ, এই রোগের চিন্তা, একবার পরিবারের চিন্তা, একবার ছেলে মেয়েদের চিন্তা, একবার অর্থের চিন্তা, টাকা পয়সার চিন্তা, একবার এই বিদেশ আর কতদিন এরকম করে থাকবো রে বাবা, বিদেশি জীবন কি কোনো জীবন হইলো, একবার তারা নামাজের বাইরে চিন্তা করেন, ওই নামাজের মধ্যে এসব চিন্তা। তো বাসুল আফকার মানে নিজের চিন্তাকে বিক্ষিপ্ত করে দেওয়া, বিভিন্ন রকমের চিন্তাতে আপনাকে মাতিয়ে দিয়েছে শয়তান। ওয়াইশ গালে বালেহি বেহা আন সালাতে, নামাজ থেকে তার মনকে অন্যদিকে মশগুল করে দেওয়া, নামাজে মশগুল না হতে দিয়ে অন্য অন্য কথায় কাজে মনকে মশগুল করে দেয় শয়তান, এর জন্য সে লেগে আছে। এইরকম যখন শয়তান করতে থাকে তখন কি হয়, তার পরিণতি যে অনেক মানুষের নামাজে ভুল হয়, আর ভুল হওয়া বিভিন্ন রকম ভাবে হয়, কখনো নামাজে কম হয়ে যায়, কখনো নামাজে ভুলে যাওয়ার কারণে বেশি হয়ে যায়, কখনো সন্দেহ হয়ে যায়, এগুলি নামাজের মধ্যে হয়। উব্বামা তারাত্তাবা আলা যালিকা নাকসুন ফিস সালাতে, আর এর উপর
কি হয়, এর পরিণামস্বরূপ তারা তাওবা আলা যালিকা, এর পরিণামস্বরূপ কি হয়, মানে শয়তান যখন আপনার মন মেজাজকে বিক্ষিপ্ত করে দিয়েছে আর নামাজ থেকে আপনাকে মশগুল করে ফেলেছে, অনেক দূরে সরিয়ে দিয়েছে, চিন্তা করতে 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 অনেক দূরের ময়দানে চলে গেছেন, তখন শেষ পরিণাম কি হয়, নামাজে নাকস ত্রুটি হয়ে যায়, নামাজে ঘাটতি হয়ে যায়, আও জিয়াদাতিন ফিহা, অথবা নামাজে বাড়তি হয়ে যায়। তো ঘাটতি আর বাড়তি ইচ্ছা করে মানুষ করে কি, ইচ্ছা করে করে না, বেদাফে নেসিয়ান অজহুল, ভুলে যাওয়ার কারণে অথবা গাফিলতির কারণে, ভুলে যাওয়ার কারণ আসলে ভুলে গেছে, অনেক সময় সজাতনে নামাজ পড়া শুরু করেছেন তারপরে ভুলে গেছেন, আর অনেক সময় গাফিলতির কারণে নামাজে যত্নবান আপনি না, নামাজ পড়ছেন, দেহ নিয়ে নামাজ পড়ছেন কিন্তু মন নিয়ে ওইরকম যত্নের সাথে নামাজ পড়ছেন না, যার কারণে ভুলে যায় মানুষ, কম হয়ে যায়, বেশি হয়ে যায়। এসবের ক্ষতিপূরণ হিসাবে আল্লাহ কি দিয়েছেন, সিজদা সহ বলছেন ফাশারা আল্লাহ লিল মুসাল্লি, মুসাল্লির জন্য আল্লাহ রাব্বুল আলামিন শরীয়তি বিধান দিয়েছেন, আইয়াস জুদা ফি আখিরে সালাতিহি, নামাজের শেষে সিজদা করবে, নামাজের শেষে সিজদা করবে। সিজদার উদ্দেশ্য এখানে লেখক তিনটি উদ্দেশ্য বর্ণনা করেছেন, সিজদা সহর উদ্দেশ্য তিনটি মনে রাখবেন, সিজদা সহ করার উদ্দেশ্য হচ্ছে তিনটি, তাফাদি আনলি জালিকা, এই যে ত্রুটি হলো এই ত্রুটি মুক্ত হওয়ার জন্য, ত্রুটি মুক্ত হবেন আপনি। তো এই সিজদার উদ্দেশ্য প্রথমটি বলছেন ওয়া ইরগাম আল্লি শয়তান, শয়তানকে লাঞ্ছিত করা, যেহেতু শয়তান আপনাকে ভুলিয়ে দিয়েছে বা গাফিল করে দিয়েছে নামাজ থেকে অন্য অন্য কথায় কাজে মশগুল করে দিয়ে নামাজের মধ্যে ত্রুটি হয়ে গেছে আপনার দ্বারা, তাহলে শয়তানকে আপনি কি করবেন, সিজদার দ্বারা লাঞ্ছিত করে, এই শয়তান ইবলিস শয়তান, তুই আল্লাহর আদেশ অমান্য করেছিস, সিজদা করিসনি আল্লাহর আদেশে, সেজন্য তুই কি হয়েছিস, বিতাড়িত মারদু শয়তান রাজিম হয়েছিস, আমি সিজদা করলাম তোমাকে ভুলিয়ে দিয়েছিস, নামাজের ত্রুটি করার জন্য আমাকে এই কাজ করেছিস, আমি কি করলাম তোর বিরোধিতা করলাম এবং আমি তোকে লাঞ্ছিত করার জন্য আল্লাহকে সেজদা করলাম। তাহলে এই সেজদার দ্বারা শয়তান কি হয়, লাঞ্ছিত হয়, এক উদ্দেশ্য। দ্বিতীয় উদ্দেশ্য হয় জাবরান লে নোকসান, ক্ষতিপূরণ, নোকসান মানে ক্ষতি আর জাবর মানে পূরণ, ক্ষতিপূরণ উদ্দেশ্য, যে ঘাটতিটা হয়ে গেছে, কম হয়ে গেছে, বেশি হয়ে গেছে, সবগুলি ঘাটতি, কিন্তু ভুলে সন্দেহ হয়ে গেছে এমন কেন হলো নামাজে, এর ঘাটতি পূরণ। তৃতীয় উদ্দেশ্য হচ্ছে ওয়া ইরদা আনলির রহমান, রহমান আল্লাহ দয়াবানকে রাজি করা, সন্তুষ্ট করা, আল্লাহ তোমার সামনে দাঁড়িয়ে ইবাদত বন্দী করছি আর আমি ভুলে গেছি, এটি আমার ত্রুটি, সুতরাং আল্লাহ তোমার অসন্তুষ্টি যাতে না হয়, তোমার নারাজি না হয়, তোমাকে রাজি করার জন্য আমি কি করছি, সেজদা করে নিচ্ছি। জি, শয়তানকে লাঞ্ছিত করা, ক্ষতিপূরণ আর আল্লাহকে রাজি করা। ওয়াহাজা সুজুদ হুয়া মা ইউসাম্মিহিল উলামা সুজুদ আস-সাহু, এই সেজদাকে উলামায়ে কেরামরা সেজদায়ে সাহু বলে আখ্যায়িত করেছেন, সেজদা সহর নাম দিয়েছেন। তাহলে সুজুদ উস-সাহু কথাটি হাদিস থেকে নিয়ে উলামারা ফুকাহায়ে কেরামরা এই সেজদাকে কি বলেছেন, সেজদায়ে সহ, সেজদায়ে সহ বা সুজুদে সহ, আরবিতে সুজুদ সেজদাকে বলে আর সাজদাও বলে, আমরা শুধু সেজদাটাই আমাদের ভাষায় বলি। তো সুজুদে সহ বা সেজদায়ে সহ বলা হয় মানে ভুলের সেজদা, ভুলের সেজদা, ভুল করে দেওয়ার কারণে যে সেজদা শরীয়তে নামাজে শেষে করতে হয় সেজদায় সহ। সহ মানে কি, লেখক বলছেন ওয়াসাহু হুয়া নেসিয়ান, সহ মানে হচ্ছে ভুলে যাওয়া, সহ মানে হচ্ছে ভুলে যাওয়া, তো আপনার ভুলে যাওয়ার কারণে এই সেজদা আপনাকে করতে হচ্ছে। ওয়াকাদ সাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিস সালাতি, এমন কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজে ভুলেছেন, নামাজে নবী সাল্লাল্লাহু আলাইহি কি হয়েছে, সহ হয়েছে মানে ভুল হয়ে গেছে, ভুলে গেছেন তিনি, ভুলে গেছেন, তার নামাজের এই নামাজের মধ্যে এরকম অবস্থা সৃষ্টি হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভুলে গেছেন, আল্লাহ ইচ্ছা করলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মের ভুল হতেই দিতেন না, সাথে সাথে ওহি, তোমার ভুল হয়ে যাচ্ছে তাই না, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সহ করিয়েছেন, কেন, এটি আল্লাহর নিয়ামত, এটি তার ওপর এবং তার উম্মতের ওপর আল্লাহর নিয়ামত, নবীর নামাজে ভ্রম হয়ে যাওয়া, ভুলে যাওয়া এটি ত্রুটি নয়, ক্ষতি নয়, বরং আল্লাহর নিয়ামতের আরো পূর্ণতা। তাই বলছেন ওয়াকান সাহু মিন তামামি নিয়ামাতিল্লাহি আলা উম্মতিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজে ভুলে যাওয়া হচ্ছে আল্লাহর নিয়ামতের পূর্ণতা তার উম্মতের উপর, এটি তার উম্মতের জন্য আল্লাহর নিয়ামত মনে করতে হবে, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি ভুল না করতেন আর আমাদের যদি যদি নামাজে ভুল হইতো তাহলে আমরা মনে করতাম কত বড় যে আমরা অপরাধী, হ্যাঁ কত বড় যে পাপী যে আমরা নামাজ পড়ি তো আমাদের ভুল হয়ে যায়, ভুলে যায় আমরা, আমাদের নামাজ কবুল হবে কি হবে না আল্লাহই জানে। তারপরে যদি আমাদের ইমাম সাহেবের কখনো ভুল হয়ে যেত তাহলে ইমাম সাহেবের উপর আমরা চড়ে বসতাম লাফিয়ে, হ্যাঁ ইমাম সাহেব ইমামতি করতে রং নাই, জানেন না কিছু, ভুলে যান, এরকম কেন আপনার হয়, তার গলা ধরে বসতাম তাই না,
আর বেতন ভুক্ত যদি আমাদের পকেট থেকে পয়সা দিয়ে যদি আমরা যে ইমাম রাখতাম আর ভুল হতো তাহলে তো আরো মুশকিল তার করে দিতাম হয়তো, ঠিক না? কিন্তু যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভুলে যাওয়া হয়েছে নামাজে, যার কারণে আর ইমামদেরকে আমরা ওইরকম চেপে ধরি না, হয়েছে হয়েছে, এটা হইতে পারে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হয়েছে, এই বলে আমরা কি করছি বরণ করে দিচ্ছি। তো আল্লাহর নিয়ামত কি না? আল্লাহর নিয়ামত। ওয়াই ইকমালে দীনহিম, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ভুলেছেন নামাজে, এটি হচ্ছে দিনকে আল্লাহর পরিপূর্ণ করা, দিনকে আল্লাহ পরিপূর্ণ করার জন্য, দিনকে কামেল করার জন্য পূর্ণাঙ্গ জীবন বিধান আল্লাহ নাজল করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে, দিনকে পূর্ণ করা হয়েছে এর মাধ্যমে। শরীয়তের এই বিধানটি আমরা জানতে পেরেছি, কথার দ্বারাও তার জানতে পেরেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, যে তোমাদের ভুল হলে সহ হলে তোমরা সেজদা করবে, আর তার আমল দ্বারা কর্ম দ্বারাও জানতে পেরেছি। অনেক সময় মানুষের ওপর কথার প্রভাব যত বেশি না হয় তার চাইতে বেশি কর্মের প্রভাব হয়, কথার প্রভাব চাইতে কর্মের প্রভাব কি হয় বেশি হয়। উদাহরণ দিচ্ছি, আপনাদেরকে যদি কোন আলেম এসে কোন ওস্তাদ এসে বলে যে ভাই আপনারা তাহাজ্জুদ পড়েন না কেন, তাহাজ্জুদ ধরেন, আল্লাহর নেক বান্দারা যুগে যুগে তাহাজ্জুদ পড়েছেন, তাহাজ্জুদ পড়েন, বক্তব্য তার হলো, তাহাজ্জুদের ফজিলত খুব বয়ান করলেন তিনি, কিন্তু আপনারা জানেন যে যিনি বক্তব্য করছেন তিনি তাহাজ্জুদ পড়েন না। বক্তব্য তো ঠিক আছে, আল্লাহ এবং রসুলের কথা, আল্লাহ কোরআনের কথা, আমিন আল্লাহ ফাতাহাজ্জাত বিহি নাফিলাত আল্লাহ। আর একজন আলেম আছেন, আর একজন পরহেজগার লোক আছেন, বা আপনার বাবা আছেন, আপনার দাদা আছেন, জীবনে তাহাজ্জুদ আপনাকে পড়তে বলেন না, বা আপনার ওস্তাদ তাহাজ্জুদ পড়তে বলেন, ভাই তোমরা তাহাজ্জুদ পড়ো, তাহলে কথা বলেন না, কিন্তু তিনি তাহাজ্জুদ পড়েন দেখিয়ে না, লোক দেখানো নিয়তে নয়, কিন্তু আপনারা জেনে ফেলেছেন যেভাবে হোক না কেন যে আমাদের ওস্তাদ বা আমার আব্বা দীর্ঘদিন ধরে তাহাজ্জুদ পড়েন, আমার দাদা তাহাজ্জুদ পড়েন, তাহলে আমাকে কেমন হওয়া উচিত? আপনার উপর কোনটার প্রভাব বেশি পড়ছে দেখেন, কথার প্রভাব অত বেশি পড়বে না, যত বেশি অনেক সময় কর্মের প্রভাব পড়ে মানুষের উপর। দাঁড়িয়ে নিজে রাখেন না, আজ যদি রাখেন তো এরকম করে করে আজ যেখানে দাঁড়িয়ে খুব ফজিলত, দাঁড়িয়ে খুব তাকিদ করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, শুনবেন কেউ আপনার কথা? শুনবে না। আপনার বিবির যদি পর্দা না করেন, আপনার বোনকে কলেজ ইউনিভার্সিটিতে পড়াইছেন আর যদি পর্দা না করান, চেহারা খুলে যাচ্ছে আর আসছে, আর যদি খুব পর্দার যদি ওয়াজ করেন, শুনবে কেউ? শুনবে না। কিন্তু আপনি হয়তো কথার দ্বারা ওয়াজ করেন না, কথার দ্বারা মানুষকে বক্তব্য হয়তো করতে পারেন না আপনি, কিন্তু আমলের দিয়ে তো মাশাআল্লাহ পর্দা মানে মেয়া মেয়ে একেবারে পর্দার মতো পর্দা করছেন, তাহলে গ্রামবাসী দেখবে সত্যি রে এরকমই পর্দা আসলে ইসলামের পর্দা, দেখো না অমুকের বাড়িতে, অমুক হাজি সাহেবের বাড়িতে, অমুক মৌলানার বাড়িতে, অমুক আলেমের বাড়িতে, দেখো না কত সুন্দর পর্দা। ওই দেখে দেখে শিখবে, মানুষের কর্মের প্রভাব মানুষের উপর বেশি পড়ে কথার প্রভাবের চাইতে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার দ্বারা শুধু সেজদা সহকে আল্লাহ রাব্বুল আলামিন শরীয়তের বিধান হিসেবে আমাদেরকে দেনি, কর্মের দ্বারাও দিয়েছেন যাতে করে তার প্রভাবটা আমাদের অন্তরে বেশি হয়, যে এরকম হইলে আমরা এরকম করব, লি ইয়াক্তাদু বিহি, যাতে করে উম্মতের লোকেরা তার অনুসরণ করে, ফিমা ইয়াশরাউহু লাহুম ইনদাস সাহু, এই ভুল হয়ে যাওয়ার সময় বা ভুলে যাওয়ার সময় তাদের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি শরীয়তের বিধান দিয়েছেন সেই ক্ষেত্রে। ফাকাদ হুফিজ আনহু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াকায়ু সাহু ফিস সালাতে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে হাদিসে সুরক্ষিত রয়েছে বেশ কয়েকটি ঘটনা সহর ভুলে যাওয়ার, ফিস সালাতে নামাজে, নামাজে নবী সাল্লাম থেকে কয়েকটি ঘটনা, একবার তিনি ভুলে যাননি, বরং কয়েকটি ঘটনায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজে কি হয়েছে, সহ হয়েছে, ভুলে যাওয়া হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভুলে গিয়েছেন। ওয়াকা, এই কয়েকটি ঘটনার কথা বলেছেন, এই কয়েকটি ঘটনার মধ্যে তিনটি কথা এখানে বর্ণনা করেছেন লেখক, আর আমার কাছে আরেকটি কিতাব আছে সংক্ষিপ্ত জাদুল মাদ, আল্লামা ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহির কিতাব আছে পাঁচ খণ্ডে জাদুল মাদ, ওর একটি সংক্ষিপ্ত এক খণ্ডে রয়েছে, এতে ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে পাঁচটি ঘটনা বর্ণনা করেছেন। তাহলে শোনো, অতিরিক্ত আপনাদের এলিম হবে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঁচ স্থানে নামাজের মধ্যে ভুলে গিয়েছিলেন, কখনো কম কখনো বেশি, কখনো কিছু কখনো কিছু, তিনটি শুনিয়ে দিই। এখানে কি বলছেন যে সাল্লামা মিন ইসনাতাইন ফাসাজাদ, একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চার রাকাত বিশিষ্ট নামাজে দুই রাকাত পড়েই সালাম ফিরে দিয়েছিলেন, দুই রাকাত নামাজ পড়া হয়েছে, ভাবলেন যে চার হয়ে গেছে, আর কি করলেন, তাশাহুদ পড়েই সালাম ফিরে দিয়েছেন, ফাসাজাদা, তারপরে যখন তাকে বলা হলো, স্মরণ করানো হলো যে আপনি তো দুই রাকাত নামাজ পড়ে সালাম ফিরে দিয়েছেন, আকসারাতি সালাত আম নাসিতা ইয়া রাসূলুল্লাহ, একজন সাহাবী লম্বা মানুষ, খুব সাহসী মানুষ, যার নাম ছিল খেরবাক, জুলিয়াদেন তার উপাধি ছিল, হাত যেহেতু খুব লম্বা চলেছেন তার নাম ছিল জুলিয়াদেন, দুই হাতওয়ালা, দুই হাতওয়ালা, তো তিনি বললেন আকসারাতি সালাত ইয়া রাসূলুল্লাহ, নামাজে কি কসর হয়ে গেছে নাকি, কসর তো সফরের মাসলা, আর হচ্ছে ঘটনা মদিনায়, ইয়া রাসূলুল্লাহ নামাজ কি ঘাটতি করে দেওয়া হয়েছে, চার থেকে হালকা করে আরো দুই করে দেওয়া হয়েছে, আম নাসিতা, না আপনি ভুলে গিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি বলছেন যে না, কুল্লু যালিকা লাম ইয়াকুন, কসর হয়নি আর ভুলিও নি, অস্বীকার করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাহলে এমন একিনের সাথে ভুলে যাওয়ার পরে এমন একিন হয়েছে যে না আমি চারই পড়েছি,
তিনি বলছেন না আপনি চার পড়েননি, দুই পড়েছেন। বালা নাসিতা, তাহলে কসর যখন হয়নি শরীয়তে আল্লাহর পক্ষ থেকে নামাজে কম করা হয়নি, তাহলে আপনি ভুলে গেছেন। বালা নাসিতা ইয়া রাসূলুল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে জিজ্ঞেস করলেন, ওমরকে জিজ্ঞেস করলেন, আসা দেখা জুলিয়া দেন, জুলিয়া দেন কি কথা ঠিক বলছে নাকি? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, সাহস করছিলেন আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা কথা বলতে, সেজদা করলেন। একটি ঘটনা। আর একটা ঘটনায় ওয়াসাল্লামা মিন সালাসিন ফাসাজা, তিন রাকাত পড়ে সালাম ফিরিয়ে দিয়েছিল। চার রাকাত বিশিষ্ট নামাজ, তিন রাকাতে সালাম ফিরে ফেলেছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে সহসিজদা করেছিলেন। দুটি ঘটনা হলো। ওয়া কামা মিন ইসনাতাইনি ওয়া লাম ইয়াতাশাহাদ, দুই রাকাত নামাজ পড়ে কি করতে হবে? চার রাকাত বিশিষ্ট নামাজে বা তিন রাকাত বিশিষ্ট নামাজে দুই রাকাত নামাজ পড়ে বসতে হবে, আর আত্তাহাত পড়তে হবে, তাশাহাদ পড়তে হবে। নবী সাল্লাল্লাহু দুই রাকাত পড়ে বসেননি, আত্তাহাত পড়েননি, সোজা উঠে গেছেন। ওয়া কামা মিন ইসনাতাইন, দুই রাকাত নামাজ পড়ে দাঁড়িয়ে পড়েছিলেন, ওয়া লাম ইয়াতাশাহাদ, তাশাহুদ না পড়ে সাহওয়ান ভুলে গিয়ে ফাসাজাদা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে কি করেছিলেন? সেজদায় সহ করেছিলেন। ওয়াগাইরা জালিকা, ইয়ার ছাড়াও ঘটনা রয়েছে। এ বলে নবী সাল্লামের সম্পর্কে এই তিনটি শহর কথা লেখক উল্লেখ করলেন। ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিস্তারিত জীবনী বর্ণনা করেছেন, তার ইবাদত বন্দেগীর জীবনী, তার মামলাত আদান প্রদান, মানুষের সাথে লেনা দেনা, বিবিদের সাথে চলাফেরা, ছেলে মেয়েদের সাথে ইত্যাদি সবকিছু বর্ণনা করেছেন এই জাদুল মাদে। খুব সুন্দর কিতাব। তো তাতে বর্ণনা করছেন লেখক যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মের কয়েক জায়গায় সহ হয়েছে, যে হাজা মজমু মা হুফিজ আনহু ওয়াহিয়া খামসাতু মাওয়াদিহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই জায়গাগুলি হাদিসে সুরক্ষিত রয়েছে, এই স্থানগুলিতে তিনি সহ করেছেন বা তার দ্বারা সহ হয়েছে, ভ্রম হয়েছে। ওয়াহিয়া খামসাতু মাওয়াদে, আর সেই স্থানগুলি হচ্ছে পাঁচটি স্থান, খামসাতু মাওয়াদে পাঁচটি স্থান। তাহলে পাঁচটি স্থান কি কি আছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বলছেন সহ হয়ে যাওয়াই, বলছেন ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো একজন মানুষ। ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, কোরআনের আয়াতও রয়েছে এরকম। কুল হে নবী, আপনি বলুন, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো মানুষ। তাহলে বোঝা গেল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মতো মানুষ হিসাবে তিনি মানুষ, মানুষ হিসাবে তিনি আমাদের মতো মানুষ। মিসলুকুম, তোমাদের মতো, আমরা যেমন মাটির তৈরি, নবী সাল্লাম মাটির তৈরি, নূরের তৈরি না। জি, বিদাতি কথা, ইসলাম বিরোধী কথা। নূরে নবী, নবী নূরের তৈরি, নবী আল্লাহ নূরে, খোদা নূরে নবী তৈরি, এসব কথাবার্তা মিথ্যা কথা এবং ইসলাম বিরোধী কথা, এমন কি কুফরি কথা। খ্রিস্টানরা বলেছে সান অফ গড, আল্লাহর পুত্র, আর এরা বলেছে আল্লাহর নূর। দুটি কথায় কিন্তু ইয়ে আছে, সামঞ্জস্যতা আছে। খ্রিস্টানদের অনুকরণ হয়েছে এখানে। খ্রিস্টানরা কি বলেছে? ঈসা নবীকে, ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বলেছে, ইবনুল্লাহ, আর এরা বলেছে নূরুল্লাহ। কথা বুঝতে পেরেছেন? সুতরাং ওলামায়ে কেরাম বলেছেন, ওলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামাত যারা কোরআন এবং হাদিসের অনুসারী, তারা বলেছেন যে যদি কেউ বলে যে আল্লাহর নবী মাটির তৈরি নন, নূরের তৈরি, তাহলে এটি কুফরি কথা। প্রথম কথা, কোরআনকে অস্বীকার করা, হাদিসকে অস্বীকার করা। কোরআনে আছে ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, হাদিস আছে ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, তোমাদের মতো মানুষ, মানুষ আমাদের মতোই, তাই মানুষ ভুলে যায়, তিনিও ভুলেছেন, এ কথাটি বলার উদ্দেশ্য। মানুষকে খেতে হয়, তাকেও খেতে হয়েছে, মানুষকে পান করতে হয়, তাকেও পান করতে হয়েছে, মানুষকে নিয়ে ঘুমাইতে হয়, তাকেও ঘুম দিতে হয়েছে, মানুষ ক্লান্ত হয়, তিনিও ক্লান্ত হয়েছেন, না হয়নি? মানুষের যে সব দিক রয়েছে সবগুলি দিক তার মধ্যে ছিল। আনসা কামা তাউনসাও না, আমিও ভুলে যাই যেমন তোমরা ভুলো। তাহলে ভুল আর কম বেশি আছে, কেউ বেশি ভুলে, কেউ কম ভুলে। এখানে যতগুলি আমরা মানুষ আছি সবাইকে সমান সমান ভুলি, কিছু লোক আছে খুবই ভোলা লোক, কখনো চাবি ভুলে যায়, কখনো মোবাইল ভুলে যায়। কত সময় যে দেখা যায়, আমার এক সাথী সঙ্গে আছে এখানে, প্রায় যদি আসে আমার কাছে এসে বসে তো চাবিটা রেখে যাবে, না হয় মোবাইল রেখে যাবে, এরকম কিছু ভুল আলোক আছে। কিছু লোক আছে যেখানে যাবে আর মোবাইল ছেড়ে আসবে, এরকম কিছু লোকের অভ্যাস আছে, ভুলে যাওয়া অভ্যাস তার। আর কিছু লোক আছে না, হয়তো বছরে একবার, এরকম হয় না যে কোথাও চাবি ছেড়ে চলে আসলো, কোথাও মোবাইল ছেড়ে চলে আসলো। তাহলে ভুল মানুষের, অন্যান্য মানুষের ক্ষেত্রেও ভুলে যাওয়ার ক্ষেত্রে কম বেশি আছে, কেউ বেশি ভুলে, কেউ কম বলে, কেউ মাঝারি ভুলে, কিন্তু ভুলে, মানুষ মাত্রে ভুল হয়। আদম আলাইহিস সালাম ভুল হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আনসা কামা তানসাউন, ফাইজা নাসিতু ফাযাক্কিরুনি, যদি আমি ভুলে যাই তাহলে আমাকে কি করিয়ে স্মরণ করিয়ে দিও, সুবহানাল্লাহ বলে স্মরণ করিয়ে দিও। ওয়া কানা সাহুহু মিন তামামি নিমাতি আলা উম্মতিহি, তিনিও বলছেন, হ্যাঁ ইবনুল কাইয়িম বলছেন, ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি থেকে তাহলে লেখক, লেখক যেহেতু এই বর্তমান যুগের লেখক, তিনি এই কথাটি নিয়েছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নামাজে সাহু হওয়া, ভুলে যাওয়া উম্মতের উপর আল্লাহর পক্ষ থেকে নিয়ামত, অনুগ্রহ। ওয়াইকমালে দিনে, এবং দিনকে পূর্ণতা দান করে, লিয়াক্তাদু বিহি, যাতে করে তারা তার অনুসরণ করে। ফাকামা মিন ইসনাইতাইনি ফি রুবাইয়াতে, এক জায়গায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহ হচ্ছে, ভুলে যাওয়া হচ্ছে, কি যে চার রাকাত বিশিষ্ট নামাজে দুই রাকাত পড়ে তিনি
দাঁড়িয়ে পড়েছিলেন, উঠে পড়েছিলেন এক মূল। ফালাম্মা কাযা সলাতুহু, তাহু, যখন নবী সাল্লাম তার নামাজ পুরা করলেন, সাজাদা কাবলা সালাম, সেজদা করলেন সালামের পূর্বে। এই ক্ষেত্রে সেজদা করেছিলেন সালামের পূর্বে, কারণ দুই রাকাত নামাজ পড়ে উঠে গেছিলেন। তাহলে আত্মাহিয়াত কমিয়ে দিলেন, এখানে ঘাটতি হয়েছিল। ঘাটতির ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেছেন? হ্যাঁ, সেজদা করেছেন সালামের পূর্বে, মনে থাকবে। আর বাড়তির ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেজদা করেছেন পরে। কোন ব্যক্তি যদি নামাজের কোন অংশকে ভুলে যায়, যে অংশটুকু রুকুন নয়, অজিব রুকুন নয়, মানে রুকুন হলে তো ছুটে গেলে নামাজ হবে না, ওটাকে নিয়ে আসতে পার, না হলে ওই রাকাতটা ক্যান্সেল যাবে, আর যদি সেটি নামাজের অংশ হয় তাহলে নামাজটি বাতিল হয়ে যাবে, এটাকে বলা হয়েছে। তো যদি নামাজের এমন কোন অংশ ছুটে যায় যেটি রুকুন নয়, ওয়াজিবাতের মধ্যে, ওয়াজিবাত নামাজের হচ্ছে কয়টি জানেন? আটটি। জি, পড়া হয়ে গেছে এগুলি? হ্যাঁ, জিজ্ঞাসা করে যদি মনে না থাকে তো কাজ চলবে না। তাহলে সাজাদ আল্লাহু কাবলা সালাম, নামাজের অংশ ছুটে গেছে এমন অংশ যেটি রুকুন নাই, কি তাহলে? ওয়াজিব। আর সুন্নত যদি হয় তাহলে তার জন্য সেজদা সহ প্রয়োজন নয়, তাহলে সুন্নতের জন্য সেজদার প্রয়োজন নেই, আর রুকুনের ঘাটতি পূরণ সেজদা দিয়ে হবে না। তাহলে বাঁচলো কি? ওয়াজিব গুলি বাঁচলো। ওয়াজিব অংশ যদি নামাজের অংশ ছুটে গিয়ে থাকে তাহলে সাজাদ আল্লাহু কাবলা সালাম, সালামের পূর্বে সিজদা করতে হবে। ওয়া উখিযা মিন বাযি তুরুকি আন্নাহু ইযা তারাকা যালিকা ওয়া শারা ফি রুকনি লাম ইয়ারজি। আরেকটি কথাও নেওয়া হয়েছে যে যদি কোনো ওয়াজিব ছুটে যায় আর ছুটে গিয়ে আরেকটি অংশে চলে গেছে নামাজের পরের অংশটুকুতে চলে গেছে, তাহলে আর ফিরে আসবে না, আর ফিরে আসতে হবে না। একটি ঘটনা হলো, কি ঘটনাটি? যে চার রাকাত বিশিষ্ট নামাজে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই রাকাত নামাজ পড়ে তাশাহুদ পড়েননি, উঠে গেছেন। দুই নম্বর, ওয়াসাল্লামা মিন রাকাতাইনি ফি ইহদা সলাতাইল আশি, বিকাল বেলার কোন এক নামাজে, কারণ হাদিসে বর্ণনাকারী সন্দেহ হয়ে গেছে জোহর ছিল না আসর ছিল, এই জন্য বলা হয়েছে বিকাল বেলার কোন এক নামাজ, জোহরও বিকেল বেলার নামাজ আর আসরও বিকেল বেলার নামাজ, আশি মানে বিকেল। তো বিকেল বেলার দুই নামাজের এক নামাজে নবী সাল্লাম দুই রাকাত নামাজ পড়ে সালাম ফিরে দিয়েছিলেন, জোহর অথবা আসরে। আরেকটি হলো, সোম্মা তাকাল্লামা, তারপরে কথাও বলেছিলেন, সোম্মা আতাম্মাহা, তারপরে যখন তার ইয়াকিন হলো যে আসলেই তো দুই রাকাত ছুটে গেছে, তখন তা পুরা করেছিলেন, আবার দুই রাকাত নামাজ পড়লেন সাহাবাই কিরামদেরকে নিয়ে, সোম্মা সাল্লামা, তারপরে সালাম ফিরলেন, সোম্মা সাজাদা, তারপরে সেজদা সহ করলেন, সোম্মা সাল্লামা, তারপরে সালাম ফিরলেন, তাহলে আর তাশাহুদ পড়েননি। আমাদের দেশের মজাবধারী ভাইরা কি করেন? সালামের পরে তাশাহুদ পড়ে, এইটা কথা বলেন, সেজদা সহ দেওয়ার পরে আবার তাশাহুদ পড়ে, তারপরে সালাম ফিরে, এই তাশাহুদ নেই। দেখেন কি বললেন, যে নবী সাল্লাম কি করেছেন? সালামের পরে সেজদা সহ করেছেন, সেজদা সহ করার পরে সালাম ফিরেছেন, তাহলে তাশাহুদ পড়েননি। এই আত্মায়াত পড়া তাহলে নেই, ভুল সংশোধন হলো, ভুল সংশোধন করবেন। যদি সালামের পরেই সেজদা সহ করতে হয় তা আর তাশাহুদ পড়বেন না। দুই জায়গায় হলো, ওয়াসাল্লা ওয়াসাল্লামা ওয়ান সারাফা ওয়াকাদ বাকিয়া মিনাস সালাতে রাকাতান, আর একবার চার রাকাত নামাজে নামাজ পড়লেন তিন রাকাত, ওয়াসাল্লামা সালাম ফিরিয়ে দিলেন, সালাম ফিরে ওয়ান সারাফা ফিরে গেছেন আবার নামাজ থেকে, ওয়াকাদ বাকিয়া মিনাস সালাতে রাকাতান, অথচ এক রাকাত নামাজ বাকি থেকে গেছে। তাহলে এটা উল্লেখ করেছেন এই লেখক যে চার রাকাত নামাজকে তিন রাকাত পড়ে সালাম ফিরিয়ে দিয়েছিলেন, তাই না? ফাকালাহু তালহা, তখন তালহা বিন উবাইদুল্লাহ সাহাবী রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, নাসিতা রাকাতান ইয়া রাসূল, আপনি তো এক রাকাত ভুলে গেছেন। ফারাজা, পুনরায় ফিরলেন, ফাদাখাল আল মসজিদে, মসজিদে প্রবেশ করলেন, তাহলে বোঝা গেল ওয়ান সারাফা মানে মসজিদ থেকে বাইরে চলে এসেছিলেন, মসজিদ থেকে বাইরে চলে এসেছেন, মাসালা বোঝার চেষ্টা। তাহলে বোঝা গেল, যদি কথা আগে জানলেন, কথাও যদি হয়ে যায় কিছু, কিন্তু নামাজ সম্পর্কে কথা, দুনিয়ার বেশি কথা হয়নি, নামাজ সম্পর্কে কিছু কথা হয়েছে, সামান্য কথা। আর মসজিদ থেকে বেরিয়ে বাইরেও চলে এসছে, তবুও কোনো অসুবিধা নেই, আবার ফিরে গিয়ে আগের নামাজের উপরে ভিত্তি করে, আগের নামাজটা ক্যান্সেল হবে না, আগের নামাজের উপরে ভিত্তি করে বাকি যে রাকাত বাকি আছে সেই রাকাত পুরা করবে। ফাদাখাল মসজিদ, ফা আমারা বেলাল, ফা আকামা, বেলালকে বললেন যে তুমি একামত দাও, একামতের লোকেরা জানবে যে নামাজ শুরু হচ্ছে, এদিক সেদিক হয়তো ছুটে চলে গেছে। ফাসাল্লান নাসা রাকাতান, লোকদেরকে নামাজ পড়ালেন এক রাকাত, যাকারাও আহমদ, ইমাম আহমদ এই হাদিসটি উল্লেখ করেছে, এক রাকাত নামাজ পড়লেন, একামত দেওয়ার উদ্দেশ্য লোকজনকে জানানো। তাহলে এক রাকাত নামাজ পড়লেন, তার মানে কি আগের নামাজগুলিকে বাতিল করলেন কি না? আগের নামাজের উপরে ভিত্তি করে নামাজ পড়লেন, যে তিন রাকাত আগে হয়ে গেছে আর এক রাকাত পড়তে হবে। জি, ওয়াসাল্লা যুহরা খামসান, চতুর্থ ঘটনা হচ্ছে যে জোহরের নামাজ একদিন নবী সাল্লাম কি করেছিলেন? পাঁচ রাকাত পড়ে ফেলেছিলেন। ফাকালু সাল্লাইতা খামসান, লোকেরা বললো যে রাসূলুল্লাহ, আপনি তো পাঁচ রাকাত নামাজ পড়ে ফেলেছেন। ফাসাজাদা বাদামা সাল্লামা, সালাম ফিরার পরে কি করলেন? সেজদা করলেন। এখানে ঘাটতি হয়েছিল না বাড়তি হয়েছিল? বাড়তি, বেশি হয়েছিল, তাই
সালামের পরে সিজদা করলেন। ওয়াসাল্লা কয়টি ঘটনা হলো? চারটি হয়ে গেছে। পাঁচ নম্বর, ওয়াসাল্লাল আসরা সালাসান, আর একবার আসরের নামাজ নবী সাল্লাল্লাহু আলাইহি তিন রাকাত পড়েছিলেন। সুম্মা দাখাল মানজিলাহু, তারপর নিজের বাড়িতে হুজরা শরীফে ঢুকেও পড়েছিলেন। ফাযাক্কারাহুন নাস, তখন লোকেরা আপোষে আসলে কল্পনা জল্পনা করছে। অনেক সময় হয় যে একজন দুইজন হয়তো সাহস করে বলতে পারেনি যে কি বলবো, কি জিনিস আমার ভুল হইতে পারে, আশেপাশের লোক আবার জিজ্ঞেস করেছে যে আচ্ছা নামাজ সম্পর্কে একটু সন্দেহ সন্দেহ লাগছে, তো নামাজ কি তিন হয়েছে? হ্যাঁ আমাকেও লাগছে, আপনাকে জি আপনার, হ্যাঁ আমাকেও লাগছে। যখন তিন চারজন মিলে সবাই বলছেন আমাকেও লাগছে যে কম হয়েছে, তখন গিয়ে হয়তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে বলেছে ইয়া রাসূলুল্লাহ নামাজ কম হয়ে গেছে, আপনি হুজরা শরীফ থেকে আসুন। ফাযাক্কারাহুন নাস, স্মরণ করালেন লোকেরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। ফা খারাজা, বেরিয়ে আসলেন হুজরা থেকে। ফাসাল্লা বিহিম রাকাতান, এক রাকাত নামাজ পড়লেন। সুম্মা সাল্লামা, অতঃপর সালাম ফেললেন। সুম্মা সাজাদা, তারপরে সিজদা করলেন। সুম্মা সাল্লামা, তারপরে সালাম ফেললেন আবার। তাহলে এই সিজদা সহর পরে তাশাহুদ দেখেন এখানেও নেই, আছে কি নেই? কয়টি জায়গা হইল? পাঁচটি। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় পাঁচটি ঘটনা তার সহর হয়েছে। হাজা মজমু মা হুফিজা আনহু ওয়া হিয়া খামসাত মাওয়াদ, এই হচ্ছে পাঁচটি স্থান বা পাঁচটি ক্ষেত্র যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহর হয়েছে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহ হয়েছে তাহলে ওগাইরে দালে। ওয়া ক্বালা সাল্লাল্লাহু আলাইহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী শুনেন, ইদা সাহা আহাদুকুম, তোমাদের কারো যদি সহ হয়ে যায়, ভুল হয়ে যায়, ফালিয়াসজুদ সাজদাতাইন, তাহলে তোমরা কি করবে? দুই সিজদা করবে। আখরাজাহ মুসলিম, হাদিসটি মুসলিমের, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। ওয়া ইউশরাউ সুজুদুস সাহুই লি আহাদে সালাসাতি উমুর, সিজদা সহ শরীয়তের বিধানে রয়েছে তিনের কোন এক ক্ষেত্রে, তিন ক্ষেত্রের কোন এক ক্ষেত্রে, তিনটি কারণে সহ সিজদা হতে পারে। আউয়ালান, প্রথমত, ইজা জাদা ফিস সালাতে সাহওয়ান, যদি ভুল করে নামাজে কি করে দেয়, বেশি করে দেয়, ভুল করে ইচ্ছা করে নামাজে বেশি করা জায়েজ না, তাহলে ইচ্ছা করে নামাজে বেশি করা জায়েজ না। ইচ্ছা করে বলবেন আমি নেকি করার জন্য পাঁচ রাকাত পড়বো, ছয় রাকাত পড়বো জোহরের নামাজ, তা হারাম, জায়েজ না, বিদআত, আর ভুল করে, এই জন্য সাহওয়ান। ইজা জাদা ফিস সালাতে সাহওয়ান কথাই জন্য বলেছেন, ভুল করে যদি কেউ নামাজে বেশি করে দেয় তাহলে কি করবে, শয়তানকে লাঞ্ছিত করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য, আর তার যে এই ভুলটি হয়েছে ভুলের পূরণের জন্য, ক্ষতিপূরণের জন্য সেজদা করবে। সানিয়ান, দ্বিতীয়ত, এজা নাকাসা মিনহা সাহওয়ান, ভুল করে যদি নামাজে কম করে দেয়, ভুল করে নামাজে যদি কম করে দিয়ে থাকে তাহলে কি করবে, সেজদা সহ করবে। সালেসান, তৃতীয়ত, এজা হাসালা ইনদাহু শাক্কুন, যদি তার সন্দেহ হয়ে যায়, ফি জিয়াদাতিন আও নাকসিন, বেশি হয়ে গেছে অথবা কম হয়েছে, সন্দেহ হইতে লাগলো যে সন্দেহ লাগছে চার পড়লাম না পাঁচ পড়লাম, তাহলে এটি হচ্ছে বেশি হওয়ার সন্দেহ, যে বেশি করে ফেললাম নাকি। অনেক সময় এরকম হতে পারে যে পাঁচ পাঁচ লাগছে, চার পড়লাম না পাঁচ পড়লাম, পাঁচ তো নেই নামাজ চার আছে, আর এই কমের সন্দেহ হচ্ছে যে তিন পড়লাম না চার পড়লাম, এইরকম সন্দেহ। যদি চার পড়লাম না পাঁচ পড়লাম সন্দেহ হয় তাহলে কি করবে, হয়ে গেল সন্দেহ হয়ে গেল, তাহলে কি করতে হবে, সিজদা সহ করতে হবে না হবে না, হবে। আচ্ছা, আর যদি তিন আর চারের সন্দেহ হয় তাহলে, প্রথম কথা, তিন ধরার আগে চেষ্টা করতে হবে সঠিক সিদ্ধান্তে পৌঁছার, যাকে তাহারি বল, ফালিয়া তাহারাস সওয়াব, হাদিস আছে যে সঠিকটা কি, এটা চেষ্টা করতে হবে। দেখা গেল যে আমার ফিফটি ফিফটি, এদিকেও যাচ্ছে না মনে ওইদিকে যাচ্ছে না, সন্দেহর উঠতে যেতে পারলাম না, কম বেশি হচ্ছে না, কোনো ইয়াকিন আসছে না, তাহলে কমটাই হচ্ছে ইয়াকিন, মানে তিনে তো কোনো সন্দেহ নেই, চারটা সন্দেহর ব্যাপার, তাহলে তিন ধরে নিয়ে তাহলে কি করতে হবে, তাকে আর এক রাকাত পুরা করতে হবে, সহসিজদা করতে হবে। এই তিনের কোন একটি যদি হয় তাহলে সেজদা করবে, হাসবামা ওয়ারাদা বিহি দলিল, যেমন দলিলে বর্ণিত হয়েছে, যেমন ভাবে বর্ণিত হয়েছে, যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালামের পূর্বে করেছেন আপনি সালামের পূর্বে করবেন, যেখানে সালামের পরে করেছেন সেখানে সালামের পরে করবেন, এটি হচ্ছে সবচেয়ে উত্তম। আর যদি অতগুলি মনে না রাখা যায় যে কম হলো না না বেশি হলো, যেমন অনেকে বলেছে যেখানে আপনি সালাম ফিরে দেন তো বেশি করলেন, তো নামাজের মধ্যে একটু বেশি করলেন, তাহলে এইসব ঝামেলার মধ্যে না থেকে আপনি কাবলা সালাম করেন। আচ্ছা, তারপরে যদি দেখেন যে এখানকার সমাজ একটাই জানে অন্যটা জানে না, আর যদি আমি তার উল্টো পাল্টা করি, আমি একজন সাধারণ মুসল্লি, সাধারণ ইমাম, আমি ওই রকম গণ্যমান্য ব্যক্তিও না, লোকেরা চেনেও না, আমি আলেম হিসাবে পরিচিত না, লোকেরা যদি হইচই করা শুরু করে তাহলে তাদেরকে চুপ করাইতে পারবো না, তাহলে ফিতনা থেকে বাঁচতে হবে যথাসাধ্য। তাহলে যেই দেশের লোকেরা যেটা জানে যেটা বুঝে সেই রকম আমল করবেন। যেমন এখানে যদি আপনি সালামের পরে সেজদা সহ করতে যান তো হইচই মাতিয়ে দিবে আরব জাহেলরা, আরব জাহেলরা হইচই মাতিয়ে দিবে, মাফি মালো শুরু করে দিবে, তাই না? তাহলে আপনাকে জানতে হবে যে আমি যে এখানে ইমামতি করেছি তো এখানে যদি ভুল টুল হয় তো কি করতে হবে আমাকে, আর আমি এমন কোন গণ্যমান্য আলেম না, এখানকার লোকের আমাকে জানেও না এত বেশি যে তাদেরকে আহাদিস দলিল বলে বুঝিয়ে দিতে পারবো, তারও ক্ষমতা নেই, তাহলে আপনি কি করবেন, সালাম বেশি হোক আর কম হোক সালামের আগে সিজদা করবেন। বাংলাদেশে
হানাফি সমাজে আপনি নামাজ পড়াচ্ছেন, বাংলাদেশ যদি আহলে হাদিস সমাজে পড়ান তো তারা জানে, কাবলা সালাম জানে, বাদা সালাম, তারা এতরাজ করবে না, কারণ তারা হাদিস কোরআন সম্পর্কে অন্যদের চাইতে, মোকাল্লেদ অন্ধ মজাহপন্থীদের চাইতে বেশি জানে। সুতরাং তাদের মাঝে যদি সালামের আগেও করেন বা সালামের পরে করেন তো তারা জানে হয়তো, কিন্তু হানাফি সমাজে যদি আপনি ইমামতি করেন আর তারা বাদা সালাম সালামের পরে সেজদা সহ করা ছাড়া আর অন্য কিছু জানে না, সালামের আগে সেজদা সহ জানেই না তাদের সমাজের লোকের, আর আপনি এমন যোগ্য ব্যক্তি নন যে তাদেরকে বুঝিয়ে নিতে পারবেন, বুঝাইতে পারবেন না হয়তো শুরু করলে, তাহলে কি করতে হবে আপনাকে? সালামের পরে করেন, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি থেকে দুটোই প্রমাণিত। এই ক্ষেত্রে জায়েজের ক্ষেত্রে কোনো ইখতিলাফ নেই, সালামের আগেও সেজদা সহ করতে পারেন আর সালামের পরেও সহ সেজদা করতে পারেন, কিন্তু উত্তম কোনটি, কাবলা সালাম না বাদা সালাম, না নবী সাল্লাম যে যে ক্ষেত্রে আগে সালামের আগে করেছেন সালামের আগে করবেন, সালামের পরে যেখানে করেছেন সেখানে সালামের পরে করবেন আপনি, এটি উত্তম, এই নিয়ে ইখতিলাফ রয়েছে। যথাসাধ্য সুন্নত মোতাবেক আমল করার চেষ্টা করবেন আর ফিতনাকে এড়াবার চেষ্টা করবেন। হ্যাঁ, এখানে এই কথাটা মনে রাখবেন যে হাদিসে প্রমাণ আছে দুটোই, একটা দেশের লোকেরা জানে করেন, কিন্তু দুই সালামের মাঝখানে সহসিজদা এটি ভিত্তিহীন, সুতরাং ভিত্তিহীন কাজ করবেন না, মানুষকে রাজি করার জন্য বিদাত করবেন নাকি, না তা করা যাবে না, কিন্তু জায়েজ দুইটি, জায়েজ দুইটি, সুতরাং এটা এটাও করতে পারেন ওটাও করতে পারেন। যেমন একামতের ক্ষেত্রে বলি আপনাকে, একামত একরাও একামত আছে আর ডবল একামত আছে, হানাফি সমাজে ডবল একামত প্রচলিত, তারা জানে, একরা একামত জানে না। এখন ওখানে একজন নতুন মানুষ যদি হন তাহলে আপনি ডবল একামত দেন, কারণ হাদিসে আছে দুটোই আছে। তবে দীর্ঘদিন যখন ওদের মাঝে থাকবেন তখন তাদেরকে তালিম অবশ্যই দিবেন বিলাল রাদিয়াল্লাহু তাআলা ইকামতের, কিন্তু একদিন দুই দিন আপনি গিয়েছেন নতুন এক মসজিদে, গিয়েছেন নতুন এক গ্রামে, গিয়েছেন সেখানে কোনো আত্মীয় আছে গিয়েছেন হয়তো, আর হঠাৎ করে একটা নতুন কাজ করে দিবেন, দিয়ে সেখানে হইচই মাতিয়ে দিবেন, না এই কাজ করবেন না, বুঝতে পারছেন কিনা? কারণ দুটি প্রমাণ আছে, একরা একামত আছে আর ডবল একামত আছে, কিন্তু আপনি এমন মসজিদে গেছেন যেখানে তারা মিলাদ করে, মোনাজাত করে সম্মিলিত, আপনি বলবেন যে না এখানে যদি মোনাজাত না করি মিলাদ না করি তাহলে হইচই মেতে যাবে, তাহলে বিদাত করবেন না, এখানে বলছেন না করা যাবে, কারণ ওগুলি বিদাত, বিদাত করে মানুষকে রাজি করবেন না, কিন্তু এটাও সুন্নাত ওটাও সুন্নাত, একটা সুন্নাত জানে ওরা আর একটা সুন্নাত জানে, তো যেটা জানে সেটা করবেন, বুঝতে পারলেন না? পারলেন না, ফেতনাকে এড়াবার জন্য আপনি বিদাত করলেন না, জায়েজ কাজই করলেন আর তারা যেটা জানে সেটাই করলেন, এটাই হচ্ছে অর্থ। কখনো এই অর্থ নেবেন না এই আলোচনার যে যেখানে যেমন বৃষ্টি সেখানে ওই রকম ছাতা, যেখানে যেদিক থেকে বাতাস আসছে ওই বাতাসের সাথে চলো, বাতাসের অনুকূলে চলো, না কখনো এই কথা না। ওয়ায়ুশরাউ সুজুদুস্সাহ ইযা ওজেদা সাবাবুহু, আর সিজদা সহ শরীয়তের বিধানে রয়েছে যখনই তার কারণ পাওয়া যাবে, সাওয়ান কানাতি সালাতু ফরিজা, নামাজ ফরজ নামাজ হোক বা নাফেলা বা নফল নামাজ হোক। তাহলে এর দ্বারা আরো মাসলা জানলেন যে সিজদা সহ শুধু ফরজ নামাজ নয়, সুন্নত নামাজ পড়ছেন, বেতন নামাজ পড়ছেন, তাহাজ্জুদ নামাজ পড়ছেন, নফল নামাজ, এশার চাস্তের নামাজ পড়ছেন, আর আপনার সন্দেহ হয়ে গেল দুই পড়লাম না তিন পড়লাম, দুই পড়লাম না তিন পড়লাম, তাহলে কি করতে হবে? সিজদা সহ করতে হবে। ওই রকমই একা নামাজ পড়েন আর জামাতের নামাজ পড়েন, কি করতে হবে? যদি ভুল হয় বা সন্দেহ হয় কম হয় বেশি হয় তাহলে সিজদা সহর কারণ পাওয়া গেলে সিজদা সহ করতে হবে। হাদিসে এইরকম নেই যে ফরজ নামাজে শুধু সিজদা সহ, বরং আম কথা রয়েছে লে অমুমিল আদিল্লা, কারণ দলিল প্রমাণ এই সম্পর্কে আম রয়েছে, ফরজ কেও সামিল আর নফল নামাজ সুন্নত নামাজ কেও সামিল। হাল হালাতুল উলা মিনাল আহওয়ালে, তিনটি অবস্থার প্রথম অবস্থা হচ্ছে আল্লাতি ইউশরাউ লাহা সুজুদুস্সাহ, যে তিনটি অবস্থার জন্য সেজদা সহ শরীয়ত সম্মত বা শরীয়তের বিধানে রয়েছে, তিনটি অবস্থার প্রথম অবস্থা হচ্ছে হে হালাতু জিয়াদা ফিস সালাহ, নামাজে বেশি হওয়ার অবস্থা, নামাজে কোনো কিছু বেশি হওয়ার অবস্থা, আর তা হচ্ছে দুই রকমের, ওয়াহিয়া ইম্মা জিয়াদাতু আফআলিন, তা হচ্ছে আফআল ফেলের জামা মানে কর্ম, কর্মের বেশি হওয়া, আও জিয়াদাতু আকওয়ালিন কৌলের জামা কথার বেশি হওয়া, কোনো কথা কোনো বাক্য তেলাওয়াত তসবি এই ধরনের জিনিস, তেলাওয়াতের জায়গায় তসবি হয়ে যাওয়া বেশি হলো না কিন্তু কথার বেশি হওয়া, প্রথম হচ্ছে ফাজিয়াদাতুল আফআল। প্রথম অবস্থার দুইটি দিক হলো, একটা হচ্ছে কথার বেশি হওয়া আর একটা হচ্ছে কর্মের বেশি হওয়া। কর্মের বেশি হওয়া সম্পর্কে বলছেন যে কর্মের বেশি হওয়া আবার দুই প্রকার হইতে পারে, এক প্রকারের কথা বলেছেন আর এক প্রকার কথা বলেনি, কারণ ওটাও স্পষ্ট ওই রকম বেশি হইলে কি হবেন এটা স্পষ্ট, সেই জন্য বলেনি, আমি বলছি সে কথাটি। কর্মের বেশি হওয়া দুই রকমের বললাম, একটি হচ্ছে মিন জিনসিস সালাহ, নামাজের মধ্যে যে সব কর্মগুলি হয় সেই ধরনেরই বেশি হওয়া। নামাজের মধ্যে কি আছে? কেয়াম আছে একটা কর্ম, দাঁড়ানো, একটা হচ্ছে রুকু, আর এক হচ্ছে সেজদা, আর এক হচ্ছে বৈঠক জালসা, এগুলি সব নামাজের কি কর্ম। তো নামাজের কর্মের মতো কোনো কিছু বেশি করলেন মানে সেজদা বেশি করলেন,
তিনটা সেজদা করলেন, রুকু দুটি করে দিলেন, হ্যাঁ এগুলি হচ্ছে কর্মের বেশি হওয়া, মেন জিনিস সালা নামাজের মধ্যেকার বা নামাজের অঙ্গ প্রত্যঙ্গ গুলির মতো জিনিস সালা জন্য বলা হয়েছে। আর একটা হচ্ছে গায়ের জিনিস সালা, এমন কিছু বেশি করলেন যেগুলি নামাজের মধ্যে নেই, যেমন পানি খাওয়া বেশি করলেন, এটা তো কর্ম, কর্ম নয়, নামাজের মধ্যে পিপাসা লেগেছে নেই না, সেজদা থেকে উইঠা পানি খেলেন, জিয়াদাত কিনা বেশি এটা, কিন্তু জিনিস সালা না গায়ের জিনিস সালা, গায়ের জিনিস সালা বুঝার চেষ্টা করতে হবে, এটা নামাজের মধ্যে কার জিনিস না, নামাজের মধ্যে এর কোনো স্থানই নাই, পান পান করা, কিছু খাওয়া, চকলেট খাওয়া, ছোট কালে এরকম আমরা করেছি, আব্বা নামাজ পড়তে 5 বছরের লাগিয়ে দিয়েছেন, 5 বছরের জানি কি পকেটে চকলেট কেটে করে বের করে খাচ্ছে, এই যে নামাজের অবস্থায় চকলেট খাওয়া, এটা বেশি তো করলাম, এটা অতিরিক্ত না, পকেট থেকে নিলাম খেলাম চুষছি, কিন্তু এটি গায়ের জিনিস সালা, নামাজের মধ্যে কার নাই, নামাজের বাইরের জিনিস। তো নামাজের বাইরের জিনিস যদি নামাজে হয় তাহলে কি হবে হুকুম, ফাকিহ হন মানে ফতোয়া দিতে হবে, ফাকিহ মানে ফতোয়া দিতে হবে, নামাজের বাইরের কোন জিনিস যদি নামাজের মধ্যে বৃদ্ধি করেন, পানি পান করা বৃদ্ধি করলেন, আর এটি পানি করা কথা না কর্ম, কর্ম বৃদ্ধি করলেন, কর্ম বৃদ্ধির আলোচনা চলছে, নামাজ কি হয়ে যাবে, বাতিল হয়ে যাবে, সেই জন্য ওই কথা সহসিদার সাথে কোন সম্পর্ক, সহসিদা করে কাজ হবে না, নামাজ বাতিল, আপনার নামাজ বাতিল, সেই জন্য ওটাকে লেখক উল্লেখই করেননি, কি বলেছেন একটা অবস্থা উল্লেখ করে মেন জিনসিস সালাহ ফাজিয়াদাতুল আফালে ইজা কানাত জিয়াদাতান মেন জিনসিস সালাতি, হচ্ছে কর্মের বেশি হওয়া যদি নামাজের জিনসের মতো হয়, নামাজে যেগুলি রয়েছে কাজ কাজকর্ম সেগুলির মতো হয়, জিনস মানে মতো, জিনস মানে যেসব জিনিসগুলি রয়েছে তার মধ্যে সেগুলি, কাল কেয়াম যেমন কাল কেয়াম ফি মাহাল্লিল কউদ, বসার জায়গায় দাঁড়িয়ে যাওয়া, বসতে হয়তো আত্মাহাততে দাঁড়িয়ে গেলেন, ওয়াল কউদ ফি মাহাল্লিল কিয়াম, অথবা দাঁড়াইতে হতো সেই জায়গায় আপনি বসে গেলেন, এগুলি জিয়াদাত বাড়তি করা, আও জাদা রুকুয়ান, অথবা রুকু একটার জায়গায় দুইটা করে নিলেন, আও সুজুদান সেজদা দুইটার জায়গায় তিনটা চারটা করে নিলেন, এগুলি সব হচ্ছে কর্মের জিয়াদাতি, কর্মের বেশি করা বৃদ্ধি করা, ফায়দা ফাল আজালেকা সাহুয়ান, এগুলি যদি ভুলে গিয়ে করে, লেখক বলছেন সাহুয়ান ভুলে গিয়ে করে, তাহলে বোঝা গেল ইচ্ছাকৃত যদি কেউ করে, এটা মশলা বুঝে নিতে হবে, ফাকি হইতে হবে, ইচ্ছা করে কেউ যদি নামাজের মধ্যে ফরজ নামাজ বা সুন্নত নামাজের মধ্যে সূর্য চন্দ্র গ্রহণের নামাজ বাদ দিয়ে ও ছাড়া যদি রুকু দুটি করে কি হয়ে যাবে, ইচ্ছা করে করলে সেই নামাজ বাতিল হয়ে যাবে, ইচ্ছা করে যদি তিনটি চারটি সেজদা করে, যে সেজদা করা তো সওয়াবের কাজ, আমি আমার নামাজে চারটা সেজদা করবো এক রেখা, ইচ্ছা করে জেনে শুনে নামাজ বাতিল হয়ে যাবে, এই জন্য বলছে সাহওয়ান ভুল করে যদি করে, ভুলে গেছে বেখিয়াল, ভুলে গিয়ে দুটা রুকু করেছে, ভুলে করে ভুলে তিনটা চারটা সেজদা করেছে, তাহলে যদি ভুলে গিয়ে এরকম কিছু বৃদ্ধি করে, ফাইন্নাহু ইয়াসজুদুল ইসাহু, তাহলে সেই ব্যক্তি ভুলের সিজদা করবে, সাহু সিজদা করবে, যে সিজদার নাম হচ্ছে সাহু সিজদা, কারণ আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণিত হাদিস রয়েছে, লিকাউলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান রয়েছে, ফি হাদিসে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হাদিসে, ফায়দা যাদার রাজুলু আও নাকাসা ফি সালাতি ফালিয়াসজুদ সাজাদাতাইন, একটি কায়দা নীতিমালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে, কি কোন ব্যক্তি কোন পুরুষ যদি, রজল মানে মানুষ, এখানে শুধু পুরুষ, রজল মানে শাব্দিক অর্থ কিন্তু পুরুষ, তার মহিলা যদি ভুল করে তো হবে না, এরকমই না মাসলা, এরকমই তার রজল মানে এখানে ব্যক্তি, রজল মানে শুধু পুরুষ নয়, কোন ব্যক্তি যদি বেশি করে আও নাকাসা ফি সালাতে, অথবা নামাজে কম করে, তাহলে দুই অবস্থার কথা হয়ে গেল হাদিসে, বেশি করে অথবা কম করে, তাহলে কি করতে হবে, ফালিয়াসজুদ সাজদাতাইনি, দুইটি সিজদা করবে, এর দ্বারা আরো জানা গেল যে সহ সিজদা একটি নয়, সহ সিজদা কয়টি, দুইটি, সহ সিজদা শুকুরের সেজদা তেলাওয়াতের সেজদা একটি, জি, রাওয়াহু মুসলিম, ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটি বর্ণনা করেছেন, ওয়ালে আন্না জিয়াদাতা ফিস সালাতে নাকসুন মিন হাইআতিহা ফিল মানা, আর একটি হাদিসের দলিল হয়ে গেল, আর একটি যুক্তি পেশ করছেন, যুক্তি আকলি দলিল বলে ফুকাহারা, যুক্তি হচ্ছে যে একজন মানুষ আল্লাহ এবং তার রাসূল যেভাবে নামাজ পড়তে বলেছেন সেইভাবে যদি নামাজ না পড়ে, যদিও বাড়ায় তবু ত্রুটি, কি বুঝতে পারলেন, বুঝতে পারলেন না, মাগরিবের নামাজ 3 রাকাত, 3 রাকাত হচ্ছে কি পূর্ণাঙ্গ নামাজ, যদি কেউ 4 রাকাত পড়ে তো সে ত্রুটি করলো না বেশি করলো, ত্রুটি করলো, কারণ বেশি করাও ত্রুটি, কারণ আল্লাহ রসুলের বিরোধিতা হইল, উল্টো করা হইল, সেই জন্য বেশি করাও ত্রুটি, কম করাও যেমন ত্রুটি তেমনি বেশি করাও ত্রুটি, তো একজন মানুষ যদি ভুলে গিয়েই হয় নামাজের মধ্যে বেশি করে অথবা কম করে, দুটি হচ্ছে কি নামাজের মধ্যে ত্রুটি, ওই কথা বলছে লিআন্না জিয়াদাতা ফিস সালাতে, আর এই জন্য যে নামাজের মধ্যে কোনো কিছু বেশি করা বৃদ্ধি করা, নাকসুন মিন হাইআতিহা, তার মধ্যে ঘাটতি করা, ফিল মানা আভ্যন্তরীণ দিক দিয়ে,
ভালো করে বুঝে দেখলে সেটাও ঘাটতি অভ্যন্তরীণ দিক দিয়ে, বাহ্যিক দিক থেকে বেশি করলো কিন্তু আসলে বেশি নয়, সেটা হচ্ছে ত্রুটি। ফাশরিয়া সুজুদুল্লাহ, এই জন্য বিদাত হচ্ছে ত্রুটি, এই জন্য বিদাত হচ্ছে ত্রুটি। বিদাতীরা যে বিদাত করে তারা আপনার চাইতে, যিনি বিদাত করেন না তার চাইতে বেশি আমল করে বিদাতের ক্ষেত্রে, ওই ক্ষেত্রে আমল তো বেশি করলো কিন্তু বেশি করে নেকি পাবে না, আরো গুনাহগার হবে, কারণ সে শরীয়তের ক্ষেত্রে ত্রুটি করলো, আল্লাহ এবং রাসূলের নাফরমানি করলো, নিজের খেয়াল খুশি সে ধর্ম পালন করলো। তাহলে এক ব্যক্তি নামাজ শুরু করলো, ইন্নী ওয়াজাহতু ওয়াজহা লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল মুসাল্লা, যায় নামাজের দোয়া দিয়ে, তারপরে নিয়ত পড়লো, নিয়ত অন্তর থেকে করতে হবে, কিন্তু সে ব্যক্তি কি করলো, নাওয়াইতু আন ওয়াসাইল্লাহি তাআলা আরবা রাকাতিন সলাতাল ইশাই ফরিদাতান লিল্লাহি তাআলা মুতাওয়াজ্জাহ ইলা কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। সে কি করলো, বাড়াইলো না কমাইলো, বাড়াইলো, যায় নামাজের দোয়া বাড়াইলো, নাওয়াইতু বাড়াইলো, কিন্তু এই বাড়িয়ে নামাজের মধ্যে ত্রুটি করলো না নামাজকে আরো ফুল করলো পূর্ণ করলো, ত্রুটি করলো, কারণ এই নামাজ আল্লাহ এবং রাসূল শিখাননি, নাওয়াইতু পড়া নামাজ, ট্রিপল বিদাত দিয়ে নামাজ শুরু হয়। আর তৃতীয়টা তো বলিনি, ওটা কি, মুক্তাদি হলে ইক্তাদাই তো বিহাজ আল ইমাম, আর যদি ইমাম সাহেব হয় আনা ইমাম উল্লেমান হাজার রহমান আল্লাহ মিয়াহুর, যে হাজির হয়েছে তারও ইমাম, যে হাজির হয়নি তারও ইমাম, তাই আমি ইমামতি শুরু করলাম, কথা বুঝতে পারলে। তাহলে তিন বিদাত দিয়ে ট্রিপল বিদাতে, এক বিদাতে নামাজ ক্যান্সেল হবি না, দুই বিদাত করব, দুই বিদাত তো নামাজ কবুল হবে, কবুল হতেই দেবো না, তিন বিদাত করব যাতে নামাজই কবুল না হয়, কথা বুঝতে পেরেছেন? জানি না আমার কথা বুঝতে পারলেন না পারলেন, আশা করি বুঝতে পেরেছেন, যারা হেসেছেন অবশ্যই বুঝতে পেরেছেন। নামাজ কবুল হতে দিচ্ছে না শয়তানে, শয়তান এমন করে বিভ্রান্ত করেছে, তো একটা বিদাত করে কি জানি যদি কবুল হয়ে যায়, তো দুটি বিদাত হয়ে যায়, দুটি করে কি জানি যদি একসলস করবো এক তৃতীয়াংশ কবুল হয়ে যাবো, ট্রিপল বিদাত, সবটিকে তিন ভাগ, তিন ভাগের এক ভাগ করে করতে পুরো নামাজটা ক্যান্সেল একবারে। মান আমেল আমার লাইসা আলি আমরনা ফাওয়ারাদুন, যে ব্যক্তি এমন আমল করলো যেটি আমার নবীর তরিকায় নয় সেটি মারদুদ, প্রত্যাখ্যাত, আল্লাহ কবুল করবেন না, বুঝতে পারলেন? খবরদার। তাহলে নামাজ কোথেকে শুরু হয়, আল্লাহু আকবার থেকে শুরু হয়, অন্তরে নিয়ত করে, অন্তরে নিয়ত করে, নিয়তের স্থান অন্তরে, যে এখান থেকে নামাজ শুরু হবে। তাহলে যেই ব্যক্তি বিদাত করলো সেই ব্যক্তি ত্রুটি করলো, যদিও আকারের দিক দিয়ে আরো বেশি করলো। যে ব্যক্তি মোনাজাতের জন্য বসে আছে, যে ইমাম সাহেব মোনাজাত করবে, আর ইমাম সাহেব যদি মোনাজাত করেন, ইমাম সাহেব মোনাজাত করলেন না কেন, নামাজে অসম্পূর্ণ থেকে গেল, কি করলেন আপনি এরকম, নামাজ আন্না আন্না লাগে, কথা বুঝতে পারছেন, আন্না আন্না লাগে নামাজ, আমাদেরকে বলি চাকালে, সেই জন্য বলছি এটা বাস্তব ঘটনার কথা বলছি। হ্যাঁ, তখন আমি বললাম আপনাদের মরিচ মশলা বেশি খাওয়া অভ্যাস হয়ে গেছে, সেই জন্য আন্না আন্না লাগে, লবণ বেশি খেতে লেগেছেন, ঝাল বেশি খেতে লেগেছেন, আপনার আন্না আন্না লাগে, বিদাত বেশি করতে লেগেছেন, সেই জন্য বিদাত হচ্ছে মরিচ মশলা আর আপনার লবণ বেশি খাওয়া, এত বেশি লবণ খেয়ে না, নাহলে পেশাব ধরে নিবে, কথা বুঝতে পারছেন? তো আপনি সুন্নত মোতাবেক আমল করেন, তাহলে নামাজ কবুল হবে, পেশাব ধরবে না, নাহলে পেশাব ধরে নিবে আপনার, শরীয়তের প্রেশার, বিদাতি হয়ে যাবেন। যারা এরকম মনে করবে যে আমাকে মোনাজাত করতেই হবে, পায়খানা পেশাব চেপে আছে, তারপর বসি আছে, বা ইমাম সাহেব যদি না করেন, ইমাম সাহেব মোনাজাত করেন, আমি চোখে দেখা এগুলি ঘটনা, ইমাম সাহেব এমন ইমাম নামাজ পড়েছে, সে দেখছে, যদি কিছু না বলে তো করবো না। প্রথম প্রথম দিকে যখন আমরা মোনাজাত উঠাই তখন এরকম অবস্থা ছিল, কিছু ইমাম ইমাম সাহেব সালাম ফেরার পর বসে আছে, দেখছে যে দেখি যদি কিছু বেশি বাড়াবাড়ি না করে তো দোয়াটা করবো না, লম্বা করে দেরি করে দিচ্ছে, তখন পিছন দিক থেকে আর বরদাস্ত হয় না, ইমাম সাহেব মোনাজাতটা করেন, ইমাম দেখলো যে পরিস্থিতি খারাপ, মোনাজাত করতে তব্বা না, তেনা চোখে দেখেছি, তখন ইমাম সাহেব মোনাজাত শুরু করলো। তো লেখক তাই বলছেন, বলে আন্না জিয়াদাতা ফি সলাতে দাখসুন মিন হায়াতিহা ফিল মানা, আভ্যন্তরীণ দিক থেকে নামাজের মধ্যে যদি বৃদ্ধি করা যায় তাহলে সেটি হচ্ছে এক রকমের ত্রুটি, ত্রুটি করলেন বেশি করে আপনি। ফাশরিয়া সুজুদুল্লাহ, সুতরাং এর তদারকির জন্য, এর ঘাটতি পূরণের জন্য সেজদায় সহ হচ্ছে শরীয়ত সম্মত। কেন সেজদা সহ করতে হবে, যে আভ্যন্তরীণ দিক থেকে তাতে ঘাটতি হয়ে গেছে, আপনি রাসূলের তরিকায় নামাজ পড়েননি, ভুল করে ফেলেছেন, লিয়ানজাবেরা নাকসো, যাতে করে ঘাটতি পূরণ করা যায়, নাকস মানে ঘাটতি আর এনজাবেরা মানে পূরণ করা। ওয়াকাদা আলাউ যাদা রাকাতান সাহুয়ান, এইরকমই যদি ভুল করে এক রাকাত বেশি করে দেয়, আলাম ইয়ালাম ইল্লা বাদা ফারাগহি মিনহা, আর এক রাকাত বেশি করে দিয়ে নামাজ থেকে ফারিগ হয়ে গেছে, সালাম ফিরিয়ে দিয়েছেন, পাঁচ রাকাত নামাজ পড়ে ফেলেছেন, চার রাকাত বিশিষ্ট নামাজকে পাঁচ রাকাত, এশার নামাজ পাঁচ রাকাত পড়ে ফেলেছেন, তিন রাকাত মাগরিবের নামাজ চার রাকাত পড়ে ফেলেছেন, অথবা ফজরের দুই রাকাত নামাজ আপনি তিন রাকাত পড়ে ফেলেছেন, এক রাকাত করে বেশি করেছেন মোট কথা, আর জানতে পারেননি, যদি জেনে নিতেন মধ্যখানে সাথে সাথে বসে যেতে হবে, পঞ্চম রাকাতে উঠেছেন আর জানতে পারলেন তাহলে বসে যেতে হবে বলছে, আর যদি ফারেগ হওয়ার পরে জানতে পারলেন আপনি, ফাইন না হয়ে আসচুদুল ইসা হয়ে ফারেগ হওয়ার পরে যদি জানতে পারে তাহলে সেজদা সহ করে নেবে। তাহলে আমাদের দেশি একটা ফতুয়া আছে যে পাঁচ রাকাত হয়ে যায় তো আর এক রাকাত পরে ছয় করো, আর ছয় করার পরে সহ সেজদা করো, হ্যাঁ তাহলে দুই রাকাত কি হয়ে যাবে, নফল হয়ে যাবে, এটি ভুল কথা,
কি ভুল কথা, বুঝতে পারলেন? মাসলাই শিখা জরুরি, কারণ এই ত্রুটিগুলি আছে। আম্মা ইন ওলেমা ফি বা আলেমা ফি আসনাই রাকাতে যায় না, অতিরিক্ত রাকাত চলছে ওই সময় যদি জানতে পারে, পঞ্চম রাকাত শুরু করেছেন বা রুকুত পঞ্চম রাকাতে রুকুতে চলে গেছেন, কিছু অংশ হয়ে গেছে বা শুরু করেছেন মাত্র, তারপরে জানতে পারলেন, যেভাবে নিজে থেকে মনে হোক আর বা পিছন দিক থেকে তসবি করে সুবহানাল্লাহ করে বা যেভাবে জানতাম করে জানানো হলো জানতে পারলেন, তাহলে কি করতে হবে? ফাইন্নাহু ইয়াজলিসু ফিল হাল, সেই অবস্থায় বসে যাবে, রুকুতে ছিলেন ফুট করে বসে যান, তাকবীর বলতে হবে, আল্লাহু আকবার বলে বসে যেতে হবে, মানুক না মানুক আপনাকে জাহিলদেরকে শিখাইতে হবে, সঠিক নামাজ শিখতে হবে আর লোকজনকে শিখাইতে হবে, এই হচ্ছে কথা। সব কথাকে মানুষের জানা আছে, আপনি একজন ইমাম তখন আপনার এগুলো ডিউটি। ফাইন্নাহু ইয়াজলিসু ফিল হাল, সেই সময় বসে যাবে, ওয়া তাশাহাদু, আত্তাহিয়াত পড়বে, ইন লাম ইয়াকুন তাশাহাদ, যদি আত্তাহিয়াত না পড়া হয়ে থাকে তাহলে, তার মানে ধরেন চার রাকাত পড়ার পরে আত্তাহিয়াত পড়তে হয়তো, সেই সময় আত্তাহিয়াত পড়েনি, কি করেছে ডাইরেক্ট উঠে গেছে, তাহলে আত্তাহিয়াত বাকি আছে, তাহলে এখন কি করতে হবে? বসে গিয়ে আত্তাহিয়াত পড়তে হবে। আর চার রাকাত পড়ার পরে আত্তাহিয়াতও পুরো পড়েছে, পড়ার পরে আবার উঠে গেছে, হইতে পারে যদি এরকম হয়ে যায় ভ্রম হয়েছে, তার মনে হলো যে আমি মনে হয় সন্দেহ করি, হয়তো দরুদও পড়ে নিয়েছে, হয়ে গেছে দুটো ওয়াজিব কাজ হয়ে গেছে, আত্তাহিয়াত পড়া ফরজ তাও হয়ে গেছে, রুকুন আর দরুদ পড়া হয়ে গেছে, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বারিকাল মামতরা হয়ে গেছে, ইন্নাকা হামিদুম মাজিদ, তারপরে উঠে পঞ্চম রাকাত পড়েছে, আর যেমনই মনে হয়েছে বসে গেছে, তাহলে তো তার তাশাহুদ থেকে ফারিগ হয়ে আছে, তাহলে তাশাহুদ পড়া দরকার নাই, তাই বলছে ওয়া তাশাহাদু ইন লাম ইয়াকুন তাশাহাদ, যদি তাশাহুদ না পড়ে থাকে এর আগে তাহলে তাশাহুদ পড়বে, আর যদি পড়ে থাকে তাহলে পড়বে না, সুম্মা ইয়াসজুদু লিসাহুয়ে, সাহু সিজদা করবে, ওয়া ইউসাল্লিম, এবং সালাম ফিরবে। ওয়া ইন কানা ইমামান, যদি ইমাম হয়, ইমাম ভুল করেছে, একা নামাজের কথা এতক্ষণ হইলো, ইমাম যদি ভুল করে, লাজিমা মান আলিমা মিনাল মামুমিনা বিজিয়াদাতে তানবিহুহু, মুক্তাদিরা যদি জানতে পারে যে ইমাম ভুল করেছে, ইমাম পঞ্চম রাকাতে চলে গেছে, তাহলে মুক্তাদিরা যারা জানতে পারবে তাদের জন্য লাজিম, লাজিম মানে তাদের জন্য জরুরি কি করা, বিজিয়াদাতে তানবিহুহু, ইমামকে বেশি হয়ে গেছে এই সম্পর্কে সতর্ক করা, তানবিহ মানে সতর্ক করা, সতর্ক করতে হবে, কেমন করে সতর্ক করতে হবে, পুরুষরা কি করবে, সুবহান আল্লাহ বলে সাবধান করবে, তাহলে আল্লাহ আকবার বলবে না, আমাদের দেশে যে প্রথা আছে, আল্লাহ আকবার আল্লাহ আকবার বলে না, বলে না ভুল, যে হলো তজ্ঞতা, কোন মজাবে হানাফি সাফি মালিকি কোন মজাবে না, এটি এক এমন ধরনের বল যে মজাবেও নেই, ভিত্তিহীন। সুতরাং লোকজনকে শিখাইতে হবে, জাহেলদেরকে শিখাইতে হবে, কি করতে হবে, পুরুষদেরকে তসবিহ সুবহান আল্লাহ বলতে হবে, ও তুসাফিকান নিসা, আর মহিলারা তালি দেবে, তসফিক মানে তালি দেওয়া, ওয়াইয়াল জামা, কারণ মহিলাদের আওয়াজকে পর্দায় রাখা, যথাসাধ্য পর্দায় রাখতে হবে, জরুরি অবস্থা না হলে তাদেরকে কথা বলতে হবে না, জরুরি অবস্থা বিশেষ টেলিফোনে এসছে জবাব দিতে হবে, অথবা কেউ বেল বাজিয়েছে বলতে হবে যে বাড়িতে নেই, বাসায় নেই ইত্যাদি, অথবা কেনাকাটার জন্য কেউ নেই, স্বামী নেই, অথবা জরুরি তারা কেনাকাটা করতে যাওয়া, সেখানে গিয়ে বাকালাতে গেল বা কোনো দোকানে গেল, জরুরি জিনিস কিনতেই হবে, বাড়িতে নেই, বাকালে গিয়ে কত লাগবে না লাগবে কেনা নেওয়া এগুলি করতে পারবে, এতগুলি জায়েজ রয়েছে। কিন্তু স্বামী বাড়িতে আছে আর স্ত্রী যাচ্ছে বাকালে বাজার করতে, স্বামী গাড়িতে বসে আছে আর স্ত্রীকে পাঠিয়ে দিলে যাও দোকান থেকে তোমার ওই কিনে নিয়ে আসো, ড্রেস কিনে নিয়ে আসো, কাপড় চোপড় কিনে নিয়ে আসো, এগুলি হচ্ছে দাইয়ুসের কাজ, এগুলি হচ্ছে দাইয়ুসদের কাজ। স্বামী বাড়িতে আছে, ধরো আমি ব্যস্ত, যাও তোমাদের যা কেনার আছে বাজারে চলে যাও, আজকাল ঢাকার লোকের বড় বড় শহরের লোকের তাই করছে, মহিলারাই বাজার করছে, আরে বাবা বাজার করবেন আপনি, বিবিকে নিয়ে তার মানে চয়েস হওয়া জরুরি, তাহলে সাথে নিয়ে বাজার করেন, যেখানে ফিতনার আশঙ্কা নেই, সাথে নিয়ে বাজার করেন তাতে ফিতনার আশঙ্কা নেই। গত এক দু সপ্তাহ আগের ঘটনা, এখানে যে সব মহিলারা আছে তাদের মাধ্যমে একটা খবর পাওয়া গেছে ভিতর থেকে, আমার পরিবারের পক্ষ থেকে খবরটা এলো যে কয়েক মহিলা বাজার করতে গেছে রামেজে, তিন মহিলা ছিল একসাথে বাজার করতে গেছে, স্বামীরাকে নিয়ে যায়নি, এই দুই স্বামীদের কি দরকার, একা একা তিন মহিলা বাজার করতে গেছে মাত্র কয়েকদিন আগের ঘটনা। তারপরে এক দুষ্ট শয়তান কোন এক দেশের এসে তিনজনের শরীরে হাত দিয়ে দৌড় দিয়েছে, বিরাট দোকান, বুঝতে পারছেন যারা আমেজের দোকানগুলি তো বুঝতে পারছেন, হাত দিয়ে এদিক থেকে ওই দিক কোথায় যাবে, আর মহিলারা মান সম্মানের চিন্তা করবে না, হইচই করবে, আর ও তো ভয়ে তাদের অবস্থা খারাপ হয়ে গেছে, কি হইল রে বাবা, কথা বুঝতে পারছেন, আস্তাগফিরুল্লাহ, যদি একজন মহিলা বোরকা পরে আছে আর তার শরীরে হাত দিচ্ছে কি জন্য, যে স্বামী নেই তার সাথে, এই জন্য তার সাবালক ছেলে নেই, মাহারাম নেই সেই জন্য, ভাই নেই সেই জন্য, কোনো পুরুষ নেই তার সাথে সেই জন্য, না হলে কখনো সাহস করতো না, সতর্ক করেছে সেই জন্য, বিশেষ করে যারা বড় বড় টাউনে বাস করেন তাদেরকে, যে আপনারা বিবিদেরকে আর মেয়েদেরকে আর বোনদেরকে বাজার করতে পাঠিয়ে দেবেন না, যাও তোমরাই তো বাজার করতে পারো, আমাকে কেন বিরক্ত করো, যা যাই ছাতে কিনে নাও, খবরদারি কাজ করবেন না, আপনারা ছাতে নিয়ে যাবেন। ও আম্মা জিয়াদাতুল আকওয়াল, আগের কথা স্মরণ করেন, হ্যাঁ, বেশি হওয়া, নামাজের মধ্যে বেশি হওয়া হচ্ছে দুই প্রকার, এক হচ্ছে
কর্মের বেশি হওয়া, এক হচ্ছে কথার বেশি হওয়া। যদি কথার বেশি হয় তাহলে সেগুলি কেমন? কাল কেরাতে ফির রুকু ও সুজুদ, রুকু বা সেজদাতে আপনি তেলাওয়াত করে ফেললেন, সূরা ফাতিহা পড়ে ফেললেন বা সূরা ইখলাস নাস ফালাক পড়ে ফেললেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ তেলাওয়াত করে পড়ে ফেললেন। ওয়া কিরাতু সূরাতিন ফির রাকাতাইনিল আখিরাতাইনি মিনার রুবাইয়াতি ওয়া সালিসাতি মিনাল মাগরিব, অথবা চার রাকাত বিশিষ্ট নামাজে তৃতীয় চতুর্থ রাকাতে সূরা ফাতিহার সাথে অতিরিক্ত আর এক সূরা পড়ে ফেললেন, বা মাগরিবে তৃতীয় রাকাতে অতিরিক্ত সূরা পড়ে ফেললেন, ফাইজা ফালাজার এগুলো অতিরিক্ত করলেন সাহওয়ান, ভুল করে যদি করেন উস্তহিব্বা লাহু সুজুদ লিসাহওয়ে, এখানে সেজদা সহ করা মুস্তাহাব। ভালো করে মনে কি বললেন লেখক, মুস্তাহাব সেজদা সহ করা ওয়াজিব না এখানে, কারণ আপনি কথার অতিরিক্ত করেছেন। রুকুতে সেজদাতে একটু কোরআন তেলাওয়াত করে নিয়েছেন, আলহামদু সূরা পাঠ করে নিয়েছেন, সূরা ইখলাস পড়ে নিয়েছেন, যার কারণে এই ক্ষেত্রে সেজদা সহ করা মুস্তাহাব। আর আগের যে মশলাটি ছিল কর্মের যদি বেশি হয়ে যায় তাহলে সেজদা সহ করা ওয়াজিব, কিন্তু তাহলে সেজদা সহ সম্পর্কে কেউ যদি আপনাকে জিজ্ঞাসা করে সেজদা সহ হুকুম কি, তাহলে এখানে ভালো করে জেনে রাখুন, যদি কর্মের বেশি হয়ে যায় চার রাকাতের জায়গায় পাঁচ রাকাত নামাজ, যদি কম হয়ে যায় বেশি হয়ে যায় এগুলি ক্ষেত্রে সেজদা সহ করা ওয়াজিব কর্মের ক্ষেত্রে, আর যদি কথার ক্ষেত্রে বেশি হয়ে যায় তাহলে সেজদা সহ করা মুস্তাহাব। ওয়ামাল হালাতু সানিয়া ওয়াহিয়া মা ইযা নাকাসা মিনাস সালাতে সাহওয়ান বি আন তারাকা মিনহা শাইআন, দ্বিতীয় অবস্থা হচ্ছে নামাজে ঘাটতি হওয়া। নামাজে যদি কোনো কিছু ঘাটতি হয় ভুলে গিয়ে, তাহলে ইচ্ছা করে ঘাটতি করা যাবে না, ইচ্ছা করে ঘাটতি করা জায়েজ নয়। বে আন তারাকা মিনহা শাইআন, নামাজের কিছু অংশ ছেড়ে দিয়েছে, ফাইন কানাল মাতরুক রুকনান, তাহলে ছেড়ে দিয়ে ঘাটতি হয়েছে, যে তাহলে আরো লম্বা কথা আছে। এখন যে জিনিসটি ছেড়েছে সেটি কি? কারণ নামাজে যেগুলি কাজকর্ম আছে সেগুলি তিন প্রকারের, রুকুন, ওয়াজিব আর সুন্নত বা মুস্তাহাব কাজ। বলছেন ফাইন কানাল মাতরুক, যেই বিষয়টি বা বস্তুটি ছাড়া হয়েছে সেটি যদি রুকুন হয়, রুকনান, ওয়া কানা হাযা রুকনু তাকবীরাতুল ইহরাম লাম তানআকিদ সালাতুহু, তাকবীর তাহরিমায় ছড়িয়ে, তাকবীর তাহরিমা রুকুন কিনা? প্রথম রুকুন তাকবীর তাহরিমা, আর তাকবীর তাহরিমা একবার হয় না বারবার হয়? একবারই। তাহলে গোটা চার রাকাত নামাজ বা তিন রাকাত যে নামাজ পড়বেন আপনি ফরজ নামাজ, তার একটাই হচ্ছে তাকবীর তাহরিমা, আর ওটাই ছুটে গেছে, তাহলে নামাজ হবেই না, লাম তানআকিদ সালাতু, তার নামাজ শুদ্ধই হবে না। ওয়ালা ইউগনি আনহু সুজুদুস সাহ, আর তাকবীরে তাহরিমার বিকল্প সিজদা সহ হতে পারবে না, লা ইউগনি আনহু মানে কাজে আসবে না, মা আগানা আনহু মালু হামা কাসাবের তাফসীর তো পড়েছেন সূরা আল আহাবে বৃহস্পতিবার, তাই না? গত বৃহস্পতিবার। ওয়ালা ইউগনি আনহু সুজুদুস সাহ, সিজদা সহ তার কোনো কাজে আসবে না এই ক্ষেত্রে, কারণ তাকবীর তাহরিমাই দেয়নি, বিসমিল্লাহই গলদ। ওয়াইন কানা রুকনান গায়রা তাকবীরাতুল ইহরাম, হ্যাঁ রুকুন তো আছে কিন্তু তাকবীরে তাহরিমা নয়, কার রুকুইন, যেমন রুকু ছুটে গেছে একটি, আর সুজুদিন সেজদা ছুটে গেছে। ওয়া যাকারা হাযাল মাতরুকা ক্বাবলা শুরুইহি ফি ক্বিরাতি রাকাতিন উখরা, তাহলে এখন ওকে দেখতে হবে যে এই ব্যক্তি এই যে রুকু সেজদা ছেড়ে দিয়েছে এর স্মরণ কখন আসলো, ওই রাকাতের মধ্যে স্মরণ আসলো না দ্বিতীয় রাকাতে চলে গেছে? বুঝতে পারছেন না? পারছেন না কি বললাম আমি, যে একজন মানুষের রুকু ছুটে গেছে অথবা কি ছুটেছে, সেজদা ছুটেছে, আর রুকু সেজদা ছুটে যাওয়ার পরে কখন মনে হয়েছে বা স্মরণ করিয়ে দেওয়া হয়েছে, একটা অবস্থা হচ্ছে ওই রাকাতেই আছে সেই অবস্থায়, আর একটা অবস্থা হচ্ছে না ও রাকাত শেষ করে আর এক রাকাতে চলে গেছে তারপরে মনে হয়েছে। যদি দ্বিতীয় রাকাত শুরু করার আগে অর্থাৎ ওই রাকাতেই আছে যে রাকাতে রুকু সেজদা ছুটেছে, সেই রাকাতেই যদি থাকে, ফাইন্নাহু ইয়াউদু ওয়াজিবান, তাহলে তার আবার ফিরে আসা, যে অংশটুকু ছুটে সেখানে ফিরে আসা ওয়াজিব, তার জন্য জরুরি, ফিরতে হবে। এখন তাহলে আপনি মনে করেন সেজদায় চলে গেছেন রুকু ছুটে গেছে, তাহলে সেজদার থেকে উঠে আবার রুকু করতে হবে, আল্লাহ আকবার রুকু দিয়ে ওই রাকাতের রুকুটাকে ঠিক করতে হবে, যাতে করে আপনার রাকাতটা ঠিক হয়ে যায়, ফিরে আসতে হবে আপনাকে উল্টো দিকে, জি ইউ করে, ফাইনা ইয়াউদু ওযুবান, তাহলে তার ফিরে আসা ফরজ, ফায়াতি বেহি সেটা পালন করবে, ওবে মা বাদও তারপরের গুলিও পালন করবে, এমনটা নেই একটা সেজদা হয়তো করে নিয়েছেন আর তারপরে মনে হলো তখন রুকুতে ফিরে আসেন, তার রুকু করার পরে ভাববেন যে একটা সেজদা আগের করাই আছে, চলবে না, আগে পরে করা চলবে না, এখন রুকু করার পরে আবার দুই সিজদা করে তারপরে কন্টিনিউ করে যেতে হবে। ওয়াইন যাকারাহু বাদা শুরুইহি ফি ক্বিরাতি রাকাতিন উখরা, দ্বিতীয় অবস্থা, স্মরণতে এসেছে বা স্মরণ করে দেওয়া হয়েছে কিন্তু সেই রাকাত হয়ে, যে রাকাতে রুকু ছুটেছে বা সিজদা ছুটেছে সেই রাকাতে স্মরণ হয়নি, তারপরে রাকাতে গিয়ে শুরু স্মরণ হয়েছে, বাতালাতি রাকাত আল্লাতি তারাকাহু মিনহা, তাহলে যে রাকাতে রুকু ছুটে গেছে অথবা সিজদা ছুটে গেছে একটি অথবা দুইটি, তাহলে সেই রাকাত কি হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। একা একা যদি থাকতো নিজের এখতিয়ারে থাকতো, আমার ফিরে আসা আমার এখতিয়ারে, এখন তো আমি তো আমার দিয়ে দিচ্ছি, রশিদ দিয়ে দিচ্ছি, আমার সাহেবকে যেদিকে টান ওইদিকে জিপি হবে আমাকে, ঠিক না? কিন্তু একা নামাজ পড়ছেন ওই অবস্থায় তন্দরা চলে আসছে, তারপরে ভুলে গেছেন, গেছে রুকু, ভুলে যে রুকু চলে গেছে, সেজদে চলে গেছেন, মনে করছেন যে রুকু করে হয়তো দাঁড়িয়েছিলাম, সামি আল্লাহ হলিমান হামিদা করে হয়তো দাঁড়িয়েছিলাম,
কিন্তু আসলে না মনে হয়েছে, অথবা আশেপাশে কি বলে তুই রুকু করলে না তুমি, হ্যাঁ কি করবেন, ফিরে এসে রুকু করে আবার সেজদা করতে হবে। কিন্তু যদি দ্বিতীয় রাকাত শুরু হয়ে যায় তাহলে ওই রাকাত যে রাকাতে ঘাটতি হয়েছে রুকুনের সেই রাকাতটি কি হয়ে যাবে, বাতিল হয়ে যাবে, বাতালাতের রাকাত আল্লাতি তারাকাহু মিনহা, ওই রাকাতটি বাতিল হয়ে যাবে যে রাকাতের রুকুনটি তরক করেছে। তাহলে মনে করেন প্রথম রাকাত বাতিল হয়ে গেল, দ্বিতীয় রাকাত শুরু করে ফেলেছেন, তাহলে এখন কি হবে নামাজের অবস্থা, দ্বিতীয় রাকাতটি কি হয়ে যাবে, প্রথম রাকাতের স্থান দখল করে নেবে, দ্বিতীয় রাকাতটি প্রথম রাকাত হয়ে গেল, তারপরে এখন ওই সিরিয়ালে আপনাকে পড়ে যেতে হবে, দিয়ে চার রাকাত নামাজ হয় চার রাকাত পুরা করবে, তিন রাকাত নামাজ হয় তিন রাকাত পুরা করবে। তাই বলছেন যে ওয়াকামাতের রাকাত আল্লাতি তালিহা মাকামাহা, ওই রাকাত যে রাকাতটি তার পরে ছিল, ওই ভুল করা রাকাতের পরে ছিল, সেই রাকাতটি তার স্থলাভিষিক্ত হয়ে যাবে। বাংলা বুঝলেন না, বুঝলেন না, স্থলাভিষিক্ত, স্থল অভিষিক্ত মানে ওই স্থল দখল করে নেবে, আগের রাকাত ভুল করা রাকাতের স্থান দখল করে নেবে, খলিফা হওয়া, জানাশিন হওয়া, একে খলিফা হওয়া বলে। লে আন্নাহু তারাকা রুকনান, কারণ সেই ব্যক্তি এমন একটা রুকুন ছেড়ে দিয়েছে, লাম ইয়ুমকিনু ইসতিদরাকুহু, যেই রুকুন আর পালন করা সম্ভব নাই, কারণ ওই রাকাত গেছে, ওই রাকাত চলে গেছে, সুতরাং আবার নতুন করে নামাজ পড়ে যেতে হবে, ওই রাকাতটা বাতিলই চলে গেছে। লিতালাব্বুসিহি বিররাকাত আল্লাতি বাদাহা, কারণ সেই ব্যক্তি তালাব্বাস মানে আরম্ভ করে ফেলেছে, কর্ম শুরু করে দিয়েছে ওই রাকাতে যে রাকাত তার পরে, আগের রাকাতের কাজকর্ম প্রায় শেষ হয়ে চলে গেছে আর ওই রাকাতে ভুল হয়ে গেছে। وإن لم يعلم بالركن المتروك إلا بعد السلام فإنه يعتبره كترك ركعت كاملة। আর একটি অবস্থা হচ্ছে, এগুলো বিভিন্ন অবস্থা বর্ণনা করা হচ্ছে, একজন মানুষ রুকুন ছেড়েছে, রুকু ছেড়েছে অথবা সেজদা ছেড়েছে, প্রথম রাকাতে, দ্বিতীয় রাকাতে, তৃতীয় রাকাতে, কোন এক রাকাতে ছেড়েছে, কিন্তু জানতে পারেনি সে, সালাম ফিরার পরে তার স্মরণে হয়েছে অথবা কোন লোক বলল, ওয়াইন লাম ইয়ালাম বিরুকনিল মাতরুক, ওই পরিত্যক্ত রুকন সম্পর্কে যদি জানতেই না পারে, ইল্লা বাদাস সালাম, একবারে সালামের পরে জানলো, ফাইন্নাহু ইয়াতাবিরুহু কাতারকে রাকাতিন কামিলা, পূর্ণ একটি রাকাত ত্যাগ করা গণ্য করা হবে তাকে, সে ত্যাগ করেছে সুতরাং নতুন করে আরেক রাকাত পড়বে। ফাইন লাম ইয়াতুলিল ফাসল ওয়া হুয়া বাকিন আলা তাহারাতিহি আতাবি রাকাতিন কামিলা ওয়া সাজাদা লিসাহু ওয়া সাল্লামা, ফাইন লাম ইয়াতুলিল ফাসল, যদি এই গ্যাপ যদি লম্বা না হয়ে থাকে, সালাম ফেরার পরে গ্যাপ লম্বা হয়নি, ও হুয়া বাকিন আলা তাহারাতিহি, আর সে উযুর অবস্থাতে আছে, উযু নষ্ট হয়নি, উযু টুটেনি, আতাবে রাকাতিন কামেলা, তাহলে পূর্ণ একটি রাকাত সে নিয়ে আসবে মানে পালন করবে, ও সাজাদিল সাহু, আর সহ সিজদা করবে, ও সাল্লাম এবং সালাম ফিরবে, সিজদা সহ করে সালাম ফিরবে, এই হয়ে গেল। তাহলে এর দ্বারাই বোঝা গেল যে যদি লম্বা সময় হয়ে যায় তাও বলছেন, ওয়াইন তালাল ফাসল, যদি বিরতি খুব বেশি হয়ে গিয়ে থাকে, সালাম ফেরার পর অনেকক্ষণ হয়ে গেছে, আও ইনতাখাদা ওযু, বেশিক্ষণ হয়নি, দু চার মিনিটের মধ্যে উজু টুটে গেছে, সালাম ফিরা তো হয়ে গেছে, আপনি ভাবলেন যে আর কি অত চেপে চুপে রাখবো, দিলেন হাওয়া খারিজ হয়ে গেছে, উজু নষ্ট হয়ে গেছে, তাহলে আবার উজু করে এসে আগের তিন রাকাতকে ধরে থাকবেন, আরেক রাকাত পড়বেন, ওই না হবে না, হ্যাঁ হ্যাঁ পুরা নামাজ পড়তে হবে, ইস্তানাফা সলাত মিন জাদিদ, নামাজকে পুনরায় পড়তে হবে, ইস্তেনাফ মানে পুনরায় করা, এই জন্য যে আপিল করা হয় যে কোর্টে তাকে বলা হয় মাহকামা মুস্তানিফা, তারপরে যারা গ্রামার পড়েছেন নাহুসার পড়েছেন, জুমলা মুস্তানিফা মানে নতুন জুমলাকে বলা হয়, জুমলা মুস্তানিফা নতুন বাক্য, তো ইস্তানাফা সালাতা মানে নতুন করে নামাজ পড়বে, মিন জাদিদ, পুনরায় নতুন করে নামাজ পড়তে হবে। ইল্লা ইয়াকুন আল মাতরুকু তাশাহুদান আখিরান আও সালামান ফাইন্নাহু লা ইউতাবারু কাতারকে রাকাতিন কামিলা বাল ইয়াতি বিহি ওয়া ইয়াসজুদু ওয়া ইউসাল্লিমু। একটি মাসলা আর বলছেন যে প্রথম দিকে রুকু সেজদা ছুটেনি, শেষ তাশাহুদ ছুটেছে, একবারে শেষ দিকে ছুটেছে, শুধু কি ছুটেছে, শেষ তাশাহুদ ছুটেছে, অথবা তাশাহুদও ছুটেনি, শুধু সালাম ছুটেছে, সালাম ছুটেছে, এগুলি রুকুন কিনা, রুকুন। ফাইন্নাহু লা ইউতাবারু কাতারকে রাকাতিন কামিলা, তাহলে পুরো রাকাত তার ছুটে গেছে এটা গণ্য করা হবে না, পুরো রাকাত তার ছুটে গেছে এটা গণ্য করা হবে না, বালিয়াতি বেহি, তাহলে শেষখানে যেহেতু শেষের দিকে আছে সুতরাং আত্মাহাত পড়ে নেবে, সালাম করে ফিরে নেবে, ওয়াসজুদু সিজদা সহ করবে, ওয়াই সাল্লাম সালাম ফিরবে। তাহলে তিনটি অবস্থা হইল, এখন আবার স্মরণ করেন এখান থেকে আর না পড়িয়ে তিনটি অবস্থা আবার রিভাইজ করা হোক। একজন মানুষের রুকুন ছুটছে, রুকুন ছুটলে যদি রুকুন ছুটে তাকবীরে তাহরিমান মানে শুরু থেকেই ছুটে, তাহলে কি বলা হইল, নামাজ বাতিল, কারণ পুরো নামাজের তকবীরে তাহরিমা একটি রুকুন আর সেটা প্রথমে বিসমিল্লাহ দিয়ে গলত হয়ে গেছে, সুতরাং ওই নামাজটাকে বাতিল করে দেন, আপনি নামাজে বেশি কিছু করেন, তকবীরে তাহরিমা প্রথম দিকে ছুটে গেছে আপনার, জি। আর মধ্য দিকের কিছু যদি ছুটে, রুকু অথবা সেজদা ছুটে, তাহলে যে বিস্তারিত আলোচনা শুনলেন যে ওই রাকাতের মধ্যে থাকেন তাহলে ফিরে চলে আসেন, দিয়ে পুরা করেন যে ঘাটতিটা হয়েছে, দিয়ে আপনি কন্টিনিউ করেন, আর যদি ওই রাকাত থেকে আরেক রাকাতে চলেই গেছেন লাফ দিয়ে, তাহলে
এই রাকাতে গেল আর এক রাকাত ওর বদলে পড়ে নেন, আর যে রাকাতে তারপরে ছিল সেটা প্রথম রাকাতের স্থান দখল করে নিল, হলো আচ্ছা। আর তৃতীয় অবস্থা হচ্ছে যে নামাজের লেন্সটা ছুটেছে, প্রথম দিক ছুটেনি, মধ্যখানে ছুটেনি, শেষ খান ছুটেছে, আত্মায়াত ছুটে গেছে, দুরুদ শরীফ ছুটে গেছে, অথবা তাশাহুদের জন্য বসা ছুটেছে, অথবা সালাম ফিরা ছুটে গেছে, তাহলে কি হবে? তাহলে যেহেতু শেষ দিকে আছে, সুতরাং আত্মায়াতের পড়ে নেবে বা দুরুদ ছুটে পড়ে নেবে, আর সালাম না করে থাকে সালাম ফিরবে, আর যেহেতু ঘাটতি করেছে সেজন্য সহ সিজদা করে নেবে আর সালাম ফিরবে। ওয়াইন নাসিয়াত তাশাহুদ আল আউয়াল, যদি প্রথম তাশাহুদ ভুলে যায়, নামাজি এমাম হোক একাকী নামাজি হোক, যদি প্রথম তাশাহুদ ভুলে যায়, প্রথম তাশাহুদের হুকুম কি? রুকুন না ওয়াজিব না সুন্নাত? ওয়াজিব, বলা হয়েছে ওয়াজিবের যদি ঘাটতি হয় তো সে ঘাটতি পূরণ হবে সিজদা সহ দিয়ে। বলছেন ওয়াকামা ইলা রাকাতি সালেসা, তৃতীয় রাকাতে যেন দাঁড়িয়ে গেছে প্রথম তাশাহুদ না পড়ে। লাজিমাহু রুজু আলিল ইতিয়ান বিতাশাহুদ, এই তাশাহুদ কে পালন করার জন্য তার জন্য ফিরে যাওয়া জরুরি, আবশ্যক। লাজিমাহু, লাজিম মানে আবশ্যক, লাজিম বলেন ভাঙ্গা আরবিতে, আপনি বলেন না লাজিম মানে আবশ্যক, অবশ্যই তাকে কি করতে হবে? ফিরতে হবে। লাজিমাহু রুজু, তাকে অবশ্যই ফিরতে হবে, লিল ইতিয়ান বিতাশাহুদ, সেই তাশাহুদের বাস্তবায়নের জন্য, তাশাহুদটা করার জন্য। মালাম ইয়াস্তাতিমা কায়মান, কিন্তু শর্ত, যতক্ষণ পর্যন্ত পুরোপুরি না দাঁড়িয়েছে, ইয়াস্তাতিমা তামাম থেকে মানে পুরোপুরি, আর কায়মান মানে দাঁড়ানো, যতক্ষণ পুরোপুরি না দাঁড়িয়েছে, আধা দাঁড়িয়েছে, কিছুটা উঠতে গিয়েছে বা আধা উঠে গেছে, সোজা দাঁড়ায়নি এখন, তাহলে ফিরে যাবে। আর যখন সোজা দাঁড়িয়ে গেছে তৃতীয় রাকাতে, দুই রাকাত পড়ে তাশাহুদে না বসে দাঁড়িয়ে গেছে, তাহলে ফিরবে না। ফাইন ইস্তাতাম্মা কায়মান, যদি পুরোপুরি দাঁড়িয়ে গিয়ে থাকে, করে হা রজু ওহু হবে, করে হা ফেল মজুল শেগা রজু অহু হবে, টাইপের ভুল এখানে, রজু এহি যা আছে না, জেরটা কেটে দেন, রজু অহু, তার ফিরে আসা অপছন্দনীয়, মাকরুহ, ফিরে আসা ঠিক নয়, হারাম বললেন না, কারণ মাসলা একটু হালকা, তাহলে যদি কেউ ফিরে যায় তার নামাজ বাতিল, এমন বড় অপরাধ করেনি যে নামাজ বাতিল হয়ে যাবে, সেই জন্য এই ক্ষেত্রে লেখক বলছেন করে আহ রজু, তার ফিরে আসা মাকরুহ, আবার সোজা দাঁড়িয়ে যাওয়ার পরে আবার ফিরে চলে যাবে যে আর তার সাথে ভুলে গেছি, তার সাথে পড়েনি, না, তার জন্য এটি অপছন্দনীয়, ঠিক নয়। ফাইন রাজা, তবে ঠিক নয়, কিন্তু যদি ভুল কাজ করে, ফিরে যদি যায়, সোজা দাঁড়িয়ে গেছে, তারপরে যখন বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বা নিজেই স্মরণ চলে আসে, তখন ফিরে গেল, যদি ফিরে যায় লাম তাবতুল সালাতুহু, তাহলে তার নামাজ বাতিল হবে না, এমন বড় অপরাধ করেনি যে যার কারণে নামাজ বাতিল হয়ে যাবে, এমনটা হবে না, নামাজ বাতিল হবে না। ওয়াইন সারাফিল কেরাতে, যদি কেরাত শুরু করে দিয়ে থাকে, সুরা ফাতিহা পড়া শুরু করে দিয়েছে, এক আয়াত পড়ুক অথবা বেশি পড়ুক, হারমা আলিহ রুজু, তাহলে তার জন্য ফিরে আসা হারাম, কেরাত শুরু করেনি তার আগ পর্যন্ত, সোজা হয়ে গেছে যদি ফিরে, তাহলে তার হুকুম কি? মাকরুহ, সোজা দাঁড়ায়নি, সোজা দাঁড়ায়নি, এখন দাঁড়াইতে যাচ্ছে, সেই সময় যদি ফিরে, শুধু যায় না, এটি সুন্নত সম্মত, এটা হচ্ছে লাজিমাহু, তার ওই অবস্থায় যদি স্মরণে হয়ে যায় তাহলে অবশ্যই তাকে ফিরতে হবে। তাহলে এই অবস্থায় আধা দাঁড়ানো অবস্থায় যদি থাকে তাহলে অবশ্যই তাকে ফিরে যেতে হবে তাশাহুদ করার জন্য, আর যদি পুরো দাঁড়িয়ে যায় তাহলে তার ফিরে আসা অপছন্দনীয়, যদি বাই চান্স ফিরে যায় তাহলে তার নামাজ বাতিল হবে না, কিন্তু উত্তমের সে খেলাফ করলো। আর যদি কেরাত শুরু করিয়ে দিয়ে থাকে, আর একটি অবস্থা, তৃতীয় অবস্থা, যদি কেরাত শুরু করিয়ে দিয়ে থাকে তাহলে তার ফিরা হারাম। কেন হারাম? বলছে এই জন্য যে সে এক রকম থেকে আর এক রকমে ঢুকে পড়ে শুরু করে দিয়েছে, লিআন্নাহু তালাব্বাসা বিরুকনিন আখার, কারণ সেই ব্যক্তি আরেকটি রুকনে প্রবেশ করে ফেলেছে, তালাব্বাসা মানে সেটা আরম্ভ করেছে, কাজ করা শুরু করে দিয়েছে, সূরা ফাতিহা পড়া একটি রুকন, 14টি রুকনের মধ্যে নামাজের, সেই কাজ শুরু করে দিয়েছে, যখন শুরু করে দিয়েছে পরের কাজটি, তখন আবার অন্য রুকনে আবার ফিরে আসা জায়েজ নাই, হারাম। ফালা ইয়াক্তাহু, সুতরাং তাকে কি করবে না, অফ করবে না, তাকে বন্ধ করবে না, কাতা মানে তা বন্ধ করে দেওয়া, সূরা ফাতিহা পড়া শুরু করে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, তারপরে সেটা বন্ধ করে দিয়ে আবার ফিরে আসবে আত্মায়াততে, না। আরেকটি যুক্তি হচ্ছে এখানে, যেটা লেখক উল্লেখ করেনি, সেটা হচ্ছে যে সূরা ফাতিহা পড়া হচ্ছে ফরজ বা রুকন, রুকন, আর প্রথম আত্মায়াত তাশাহুদ ওয়াজিব, তাহলে কোনটি বেশি গুরুত্বপূর্ণ? রুকন বেশি গুরুত্বপূর্ণ, কারণ রুকন না করলে নামাজই হবে না, রুকন থেকে যদি ওয়াজিবে ফিরে আসে তাহলে বেশি গুরুত্বপূর্ণ থেকে কম গুরুত্বপূর্ণতে ফিরে আসলো, যেটিও আপত্তিকর, ঠিক না? ওয়াইন তারাকা তাসবিহা ফির রুকু আবি সুজুদ লাযিমাহু রুজু লিল ইতিয়ান বিহি, মাসলা আরেকটি, তা হচ্ছে রুকু অথবা সিজদায় তাসবিহ করতে হবে, কি বলতে হবে? সুবহান রাব্বিল আযিম রুকুতে, আর সিজদায়
সুবহান রাব্বিয়াল আলা, অথবা এছাড়াও যে সব তাসবীহ রয়েছে, সুবহান কুদ্দুস রব্বুন রব্বুল মালায়েকাতি ওয়ার রূহ, সুবহানাকা আল্লাহুম্মা রব্বানা বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি, এসব তাসবীহ করতে হবে। তাসবীহ, রুকুর এবং সেজদার এ হচ্ছে ওয়াজিব। ওয়াইন তারাকা তাসবীহ, তাসবীহ যদি ছেড়ে দিয়ে থাকে রুকুতে অথবা সেজদাতে, লাজিমাহু রুজুলিল ইতিয়ানে বিহি, সেটা পালন করার জন্য তাকে ফেরা আবশ্যক, অবশ্যই তাকে ফিরতে হবে। কতক্ষণ পর্যন্ত? মা আলাম ইয়াতাদিল কায়মান ফির রাকাতিল উখরা, যতক্ষণ পর্যন্ত দ্বিতীয় রাকাতে না প্রবেশ করেছে। তাহলে এখন মাসলাটাকে ভালো করে বুঝুন, প্রথম রাকাত শুরু করেছেন, প্রথম রাকাতে রুকুতে তসবীহ পড়েননি, রুকু করা আর রুকুর তসবীহ পড়া দুটোর হুকুম আলাদা আলাদা, কিন্তু গোলমাল দুটো তো করলে হবে না। রুকু করার হুকুম কি? রুকুন। আর রুকুতে তসবীহ পড়া হচ্ছে ওয়াজিব। রুকু করেছে কিন্তু তসবীহ পড়েনি, অনেক সময় এরকম হইতে পারে। রুকুতে বেখেয়ালিতে আপনি হয়তো সুরাই পড়তে আছেন, ফাতিহা পড়তে আছেন, হইতে পারে এরকম, আত্মহাত হইতে পারে। অনেক সময় কে রাতে আত্মহাত পড়েছেন, দাঁড়িয়ে আত্মহাত পড়েছেন, এরকম হইতে পারে, মানুষের ভুলে যাওয়া হইতে পারে। রুকু তো করেছেন কিন্তু রুকু তাসবীহ পড়েননি, অথবা সেজদা করেছেন কিন্তু সেজদা তাসবীহ পড়েন, কারণ সে রুকু সেজদা না যদি করে তাহলে তো রুকুনই ছুটে গেছে, এর মাসালায় রাগ হয়ে গেছে, সেটা নিয়ে আসতেই হবে। কিন্তু ওয়াজিব ছুটে গেছে, তাহলে কি করতে হবে? তা অবশ্যই করতে হবে যতক্ষণ পর্যন্ত দ্বিতীয় রাকাতে প্রবেশ না করেছে, দ্বিতীয় রাকাতে প্রবেশ না করেছে। তাহলে প্রথম রাকাতি যদি থাকে, রুকু হয়ে গেছে, সেজদা চলে গেছে, সেজদা যাওয়া সত্ত্বেও প্রথম রাকাতি আছে কিনা, তাহলে সেজদা যাওয়ার পরে যদি মনে পড়ে যে আমি তো রুকুতে তসবীহ পড়েনি, তাহলে কি বলছেন যে রুকুর জন্য ফিরে আসতে হবে, রুকু করবে, রুকু করে সুবহান রাব্বিয়াল আযিম, সুবহান রাব্বিয়াল আযিম, সুবহান রাব্বিয়াল আযিম বলবে, হ্যাঁ রুকু করো, রুকু করে কন্টিনিউ করবে, তারপর আবার সেজদা করবে। তাহলে আগের যেগুলি কাজ করেছে সেগুলি বাতিল গেল, আবার ফিরে আসলো সে সেজদায়। যদি সেজদায় তসবীহ পড়েনি কিন্তু সেজদা করে ফেলেছে, তসবীহ না পড়ে সেজদার পরে মনে করেন বৈঠক আছে, বৈঠক শুরু করে আরেক রাকাতে যায়নি, ওই রাকাতের মধ্যে আছে, তাহলে কি করতে হবে? তাকে ফিরে আসতে হবে যতক্ষণ পর্যন্ত আরেক রাকাতে না দাঁড়াবে। আচ্ছা, আর আরেক রাকাতে যদি দাঁড়িয়ে যায় তাহলে ছুটলো কি? ওয়াজিব। তার মানে বোঝা গেল আর ফিরে আসতে হবে না ওই তসবীহ করার জন্য, কিন্তু সেজদা সহ করতে হবে। আর এই ক্ষেত্রেও যেহেতু কি করেছে, কি করেছে, কম করলো না, রুকুতে সেজদাতে তসবীহ করতো, তসবীহ করেনি, তাহলে কম করলো না বেশি করলো? কম করলো। কম করার ক্ষেত্রে কি মাসালা? সেজদা সহ করতে হবে। তাহলে যদি এরকম হয়, ফিরেও আসে কিন্তু যেহেতু কম করেছিল সেজন্য যদিও সেটা করলো, ওয়াসজুদু লিসাহু ফি কুল্লি হাযিহিল হালাত, সমস্ত অবস্থাতে সেজদা সহ করতে হবে। তাহলে সমস্ত অবস্থা বলার উদ্দেশ্য হচ্ছে যে যদি আরাক রাকাতে প্রবেশ করে যায় তাহলে ওয়াজিব ছুটেছে, ঘাটতি হয়েছে, সেই ক্ষেত্রেও সেজদা সহ করতে হবে। আর যদি ওই রাকাতের মধ্যে থাকে তাহলে ফিরে এসে রুকুর তসবিটা পড়বে, সেজদা তসবিহ পড়বে, তারপরেও যেহেতু এই গড়বড়টা গোলযোগটা হলো, গোলযোগ হলো না, খালাল ইসরাব হলো, সেজন্য সেজদা সহ করবে। ওয়াসজুদু লিসাহু ফি কুল্লি হাযিহিল হালাত, সমস্ত অবস্থায় সেজদা সহ করবে। যদিও এই অবস্থাটিকে বলা যেতে পারে যে এতে ঘাটতি নাই, ঘাটতি এদিক দিয়ে যে ত্রুটি করেছে কিন্তু একদিক দিয়ে বাড়তি, কারণ এই লোকটি এগিয়ে চলে গেছে, তারপরে আবার ফিরে আসতে হলো, ফিরে আসা আবার রুকুর তসবীহ পড়তে হলো, তো এগিয়ে গিয়ে যে কিছু কাজ করেনি সেটি বাড়তি, জিয়াদা। তাহলে জিয়াদা হোক আর নাকস হোক, কম হোক আর বেশি হোক, প্রত্যেকটি অবস্থায় ফিকুল্লি হাজিল হালাত বলেছেন, প্রত্যেক অবস্থায় কি করতে হবে? সেজদা সহ করতে হবে। ইমামের সাথে যদি মুক্তাদির ভুলে আর রুকুন ছুটে যায় তাহলে রাকাত হয়নি, তখন সালাম, ইমাম সালাম ফিরে দেওয়ার পরে ওই রাকাত পুরা করতে হবে। আর যদি ওয়াজিব ছুটে যায় তো সালাম ফেরার পরে সহ সিজদা করেন। ওইটা এই ক্ষেত্রে, এই ক্ষেত্রে যদি ইখতিলাফ মাসলা, কিন্তু যারা বাইরে থেকে আসছে তার জন্য, শখ করে যারা সূরা ফাতিহা ছাড়ছে তার জন্য নয়, পার্থক্য আছে যে একটা লোক বাইরে থেকে আসছে জামাত ধরার জন্য আর রুকু পেয়েছে, তাহলে দলিল আছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বুখারী শরীফে যে জাযাকাল্লাহু খাইরান ওয়ালা তাউ, আল্লাহ তোমার আগ্রহ বাড়িয়ে দিক, কিন্তু এরকম কাজ করবে না, দৌড় দিয়ে আসবে না, নিয়মিত হেঁটে আসো। নবী সাল্লাল্লাহু আলাইহি বললেন যে তোমার রুকুতে এসে তো ফায়দা নেই, এরকম দৌড় দিয়ে রুকুতে কেন লাগলে? যদি রুকু দিয়ে রাকাত না হইতো, যারা বলছে যে রুকু পেলে রাকাত হয়ে যায় বাইরে থেকে আসা লোকের, তারা বলছে রুকুতে যদি রাকাত না হইতো তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে পাগল, তুমি রুকু ধরছো, রুকু ধরে লাভ আছে, তোমার সুরাফাতে ছুটে গেছে, ঠিক না? এই কথা বলেননি। তাহলে বোঝা গেল যে রুকু পেলে রাকাত হবে। পক্ষান্তরে ইমাম শাফি, ইমাম বুখারী তারা বলছেন যে না, হবেই না, যাদের কাছে হবে না তারা বলছে যে হবে না, তাদের কাছে আর মাসলে উঠে না, হবে না, আপনি নামাজে ঢুকিয়ে সুরাফাতে না পড়েন তবু নামাজ হবে না, বাইরে থেকে এসে যদি রুকু পান তবু রাকাত হবে না, আপনি ওই রাকাত হয়ে যেতে হবে তাদের নিকট। কিন্তু অধিকাংশ ওলামাদের নিকটে বাইরে থেকে আসা লোকের হয়ে যাবে, কারণ সেই ব্যক্তি মাজুর। আর যে ব্যক্তি নামাজের মধ্যে আছে অথচ জোহর আসরে ইমামের পেছনে সুরাফাতে পড়লো না, সে রুকুন ছেড়ে দিল সময় পাওয়া সত্ত্বেও, সুযোগ পাওয়া সত্ত্বে, তার ক্ষেত্রে ছাড় নেই। মাগরেবে, মাগরেবে তৃতীয় রাকাতে, এশা তৃতীয় চতুর্থ রাকাতে, হ্যাঁ সুরাফাতে না পড়লে নামাজ রাকাত হবে না। ওয়াম্মাল হালাতুস সালেসা, পক্ষান্তরে তৃতীয় অবস্থা, ওয়াম্মা মানে পক্ষান্তরে,
তৃতীয় অবস্থা হচ্ছে ওয়াহি হালাতুস শাক্কি ফিস সালাত, নামাজ যদি সন্দেহ হয়, নামাজ দুই পড়লাম না এক রাকাত পড়লাম, তিন পড়লাম না চার পড়লাম, ফাইন শাক্কা ফি আদাদের রাকাত, যদি রেকাতের সংখ্যায় যদি সন্দেহ হয়, কেমন বিআন শাক্কা আসাল্লা সিনতাইনে আম সালাসান মাসালান, উদাহরণস্বরূপ মাসালান উদাহরণস্বরূপ, উদাহরণস্বরূপ সে দুই রাকাত পড়েছে অথবা তিন পড়েছে সন্দেহ, আর এই সন্দেহ যে কত হয় তো আল্লাহ পাকই জানে। একা নামাজ পড়লে সন্দেহ একটু কম হয়, বা এমামতি করলে, আমার ব্যক্তিগত আমার নিজের কথা বলছি, এমামতি করলে সন্দেহ তেমন হয় না, খুব কম, কিন্তু মুক্তাদি হইলে তা দেয় তো বেহাজাল ইমাম, শয়তান সব ভুলিয়ে দিয়েছে, ইমাম তো নিজের কাজ করতে আছে, যেভাবে নাদ গলাশি ধরে টানবে ওইদিকেই যাবো, ভুলে যায়, শয়তান এমন সুযোগ নিয়ে আছে মুসলমানদের সাথে নামাজিদের সাথে, মনে থাকে না, জানি না আপনাদের যে কি হয়, শয়তান সবসময় সব প্রত্যেক নামাজির সাথে লেগে আছে, ইমামের পিছনে নামাজ পড়ছেন খোঁজ খবরই নেই যে কয়রা কথা হইলো না হইলো, ইমাম যদি ভুলও সালাম ফিরে দেয় সন্দেহ হইলো, চিন্তা করছেন যে কেউ কিছু বলছে না, আমি একে সুবহানাল্লাহ বলবো, ঠিক না, তাহলে খুশু খুজু তৈরি করতে হবে, খুশু খুজু তৈরি করার জন্য আগে বলা হয়েছে অর্থগুলো বুঝতে হবে, সেজদার জায়গায় দৃষ্টি নিবদ্ধ করতে হবে, তারপরে আল্লাহর দরবারে দাঁড়িয়ে আছেন এরকম করতে হবে, কিন্তু শয়তান সবসময় বাধা দেওয়ার জন্য লেগে আছে সব কাজে, খুশু খুজু নষ্ট করার জন্য শয়তান সবসময় লেগে আছে। তো বলছেন যে যদি সন্দেহ হয় রাকাতের সংখ্যায় যে তিন পড়লাম না দুই পড়লাম, ফাইন না হইয়াবনি আলাল আকাল, তাহলে সেই ব্যক্তি নির্ভর করবে কমের ওপর, কমের ওপর নির্ভর করবে, অর্থাৎ দুই আর তিনের মাঝে যদি সন্দেহ হয় তো কয়টা ধরবে, দুই রাকাত ধরবে, যদিও সে হাকিকাতে আসলে তিন পড়ে থাকে কিন্তু সে ধরবে কত, দুই ধরবে, যদি তিন আর চারে যদি সন্দেহ হয় তাহলে কম হচ্ছে তিন সেটা ধরবে, যদি এক আর দুই সন্দেহ হয় এক রাকাত পড়ে, যদিও আসলে হয়তো সে দুই পড়েছে কিন্তু যেহেতু সন্দেহ হচ্ছে সন্দেহ হলে কমটা, কমে তো সন্দেহ নেই, এক পড়লাম না দুই পড়লাম তাহলে দুইয়ে সন্দেহ আছে কিন্তু একে তার কোনো সন্দেহ নেই, সুতরাং একটা ধরে নেবে, এটা হচ্ছে ইয়াকিন, ইয়াকিনের ওপর নির্ভর করবে, এটি হচ্ছে প্রসিদ্ধ মাসলা, অধিকাংশ ওলামারা তাই বলেছেন, কিন্তু কিছু ওলামারা বলেছেন যে তার আগে তাহারি করবে মানে চেষ্টা করবে, চেষ্টা করা কেমন, নিজের চিন্তা করবে যে কয় রাকাত হইল, চেষ্টা করবে, চেষ্টা করে যদি একটা সিদ্ধান্তে উপনীত হইতে পারে স্মরণ করার চেষ্টা করবে, এটা হচ্ছে তাহারি, স্মরণ করার চেষ্টা করবে যে আমি দুই পড়লাম না তিন পড়লাম, দুই পড়লাম তিন পড়লাম, চেষ্টা করবে, চেষ্টা করে যদি কোল কিনারা না পাই মাঝামাঝি শাক, আমি এর আগে বলেছি শাক বলা হয় কাকে, ফিফটি ফিফটি, দুইয়ের ওপর আস্থা হয় না তিনের ওপর আস্থা হয় না, দুইও হইতে পারে তিনও হইতে পারে, একও হইতে পারে দুই হইতে পারে, এটা ফিফটি ফিফটি সন্দেহ, আর যারা তাহারি বলছে জানে গালিব মানে 80% মনে হচ্ছে যে আমি তিন পড়েছি, 20% মনে হচ্ছে যে না দুই পড়েছি, তাহলে এটাকে সন্দেহ বলছে না, তারা বলছে জানে গালিব, সম্ভাবনা বেশি এটা হওয়ার, কম হওয়ার অথবা বেশি হওয়ার যে কোনো একটা হোক না কেন, যেদিকে যাক তার মনটা, তাহলে যেটাতে যেটার দিকে বেশি ঝোঁক হবে তার সেটার উপর নির্ভর করবে, এটাকে তাহারি বলে, বলেছেন কিছু কিছু ওলামারা, কারণ একটা হাদিস ফালিয়া তাহার সওয়াব, সঠিক জিনিসটা জানার জন্য প্রচেষ্টা চালাবে, ওই হাদিস থেকে কি কেউ মাসলা ইস্তেমাত করেছেন, কিন্তু লেখক বলছে যে না তার দরকার নেই, ইয়াকিন হচ্ছে এটা সহজ কিন্তু সাধারণ মানুষের জন্য, আর চেষ্টা করার দরকার নেই, আপনার চেষ্টা হচ্ছে যে সন্দেহ হচ্ছে কমটা ধরে নেন, কমটা ধরে নেন, ঝামেলা শেষ হয়ে গেল, দেখ ফাইন না হই আপনি আলাল আকাল, আকাল কালিল থেকে, আকাল মানে সর্বনিম্ন যেটা, দুইয়ের মধ্যে যেটা নিম্ন কম, আর আকসার মানে বেশি, আকালের বিপরীত হচ্ছে আকসার, আকসার ছিল তিন আর দুই হচ্ছে আকাল, তো কমটা ধরে নিতে হবে, লিআন্নাহুল মুতায়াক্কিন, কেন ধরবেন আপনি কমটা, কারণ এটা হচ্ছে ইয়াকিন, দৃঢ়তা, সুম্মা ইয়াসজুদু লিসাহুই ক্বাবলা সালাম, তারপরে সহসিজদা করবে সালামের পূর্বে, সন্দেহর ক্ষেত্রে সন্দেহ যে হলো এতে কম হয়নি বেশি হয়নি, কারণ এর আগে মাসলা বলা হয়েছে সাধারণত বেশি হইলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু নামাজের মধ্যে বেশি হয়ে গেছে, সুতরাং আর আরেকটা সহসিজদা বেশি করে নামাজের মধ্যে না করে সালামের পরে করেছেন, আর কম হয়ে গেছে তখন যেহেতু কম হয়েছে তা ঘাটতি পূরণ করার জন্য নামাজের মধ্যে সালামের আগেই কি করেছেন, সহসিজদা করেছেন, সন্দেহ হয় তো সন্দেহ কমও না বেশি নয়, কিন্তু সন্দেহটা নামাজের মধ্যে ত্রুটি হওয়ার দিক দিয়ে কম, এই জন্য লেখক বলছেন যে সন্দেহ যদি হয় তো কাবলা সালাম সালামের পূর্বে সিজদা সহ করবে, সুম্মা ইয়াসজুদু লিসাহুই, সহসিজদা করবে কাবলা সালাম সালামের পূর্বে, লিআন্নাল আসলা আদামু মা শাক্কা ফিহি, সেজদা সহ কেন করতে হবে, বলছে আসল হচ্ছে যে আদামু মা শাক্কা ফিহি, যেই ক্ষেত্রে সন্দেহ হয়েছে সেটা হয়নি, আদামু মা শাক্কা ফিহি, যাতে সন্দেহ হয়েছে তিন অথবা দুই সন্দেহ, তাহলে ধরে নিতে হবে যে আমি যে তিন আর দুই করছি তো দুইটা হয়েছে তিনটা হয়নি, বুঝের অর্থ, আর আরেকটি হাদিস আছে যে যদি সন্দেহ করে তাহলে সেজদা করতে হবে, বলে হাদিস আব্দুর রহমান বিন আউফ, আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস রয়েছে, তিনি বলছেন ইজা শাক্কা আহাদুকুম ফি সালাতি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যখন তোমাদের কেউ নামাজে
সন্দেহে পড়ে যাবে, সন্দেহে পড়ে যাবে। ফালাম ইয়াদরে ওয়াহিদাতান সাল্লা আম ইসনাতাইন, ও জানতেই পারছে না যে এক রাকাত পড়লাম আর ইসনাতাইন বা দুই রাকাত পড়লাম। ফালিয়াজ আলহা ওয়াহেদা, তাহলে এক আর দুই এর মধ্যে সন্দেহ হলে এক রাকাত ধরে নেবে, ফালিয়াজ আল সেটাকে এক রাকাত গণ্য করবে। এতক্ষণ তো ইমামের কথা হচ্ছিল, এখন মুক্তাদির কথা জিজ্ঞেস করেছিলেন মুক্তাদি সম্পর্কে। কেউ মুক্তাদি ইমামের সাথে নামাজ শুরু করেছে কিন্তু ভুলে গেছে পরে যে ইমামের সাথে প্রথম রাকাতে লাগলাম না দ্বিতীয় রাকাতে, এটা হয়, এটা হয়। প্রথম রাকাতে যদি এক তকবিরে তাহরিমার সাথে লাগেন তাহলে হয়তো হয় না, কিন্তু মাঝামাঝিতে গেলে হয়। অনেক সময় নামাজ শুরু হয়ে গেছে তারপরে লাগলেন, তারপরে বুঝা যায় না যে প্রথম রাকাতে এসে ইমামের সাথে লাগলাম, যে ইমামের ওটা দ্বিতীয় রাকাত ছিল, সন্দেহ হয়ে যায়। বহু সময় সন্দেহ হয়, এরকম সন্দেহ যদি হয়ে যায় তাহলে কি ধরবেন, ইমামের সাথে সালাম ফিরে দেবেন না কম ধরবেন? কমটা ধরতে হবে। সন্দেহ হচ্ছে যে প্রথম রাকাতে ইমামের সাথে লেগেছিলাম না দ্বিতীয় রাকাতে, তা ধরে নিতে হবে যে আমি দ্বিতীয় রাকাতে লেগেছি, যদিও চার রাকাত পড়েছেন, যদিও আপনি পুরোই পড়েছেন, কিন্তু পুরো ধরা যাবে না কারণ সন্দেহ হয়ে গেছে। ওয়াইন সাক্কাল মামুম, মামুম মানে মুক্তাদি, ইমাম মানে ইমাম আর মামুম মানে মুক্তাদি, যে ইমামের অনুসরণ করে। যদি মুক্তাদি সন্দেহ করে আদাখাল মাল ইমাম ফিল উলা, ইমামের সাথে সে প্রবেশ করেছে নামাজে প্রথম রাকাতে, আউফিস সানিয়া অথবা দ্বিতীয় রাকাতে সন্দেহ, যা আল্লাহ ফিস সানিয়া, তাহলে ধরে নেবে সে যে সে দ্বিতীয় রাকাতে প্রবেশ করেছে। আউশাক্কা অথবা সন্দেহ হচ্ছে হাল আদারাকার রাকাতা আউলা, সে রুকু পেয়েছে না পাইনি, রাকাত মানে অনেক সময় রুকু হয়, রুকু পেয়েছি না পাইনি, ভুলে গেছে যে যে ওই রাকাতে লেগেছিলাম যে রাকাতটা, সেই রাকাতে রুকু পেয়েছি না পাইনি, রুকুর আগে লেগেছে না পরে লেগেছে, লাম ইয়াতাদাবে তিলকার রাকাত, তাহলে সেই রাকাতকে গণ্যই করবে না, যে রাকাত সম্পর্কে সন্দেহ হলো সেই রাকাতকে সে গণ্যই করবে না। লাম ইয়াতাদা মানে গণ্য করা। ওয়াসজুদু লিসাহুই, আর এই যে সন্দেহ হলে এই সন্দেহের জন্য কি করবে, সিজদা সহ করে নেবে। ওয়াইন শাক্কা ফি তারকি রুকুনিন ফাকামা লাউ তারাকাহু, রুকুন সম্পর্কে সন্দেহ যে এই রুকুনটি পালন করলাম না করলাম না, সূরা ফাতিহা পড়েছি না পড়িনি ভুলে গেছি, সূরা ফাতিহা পড়ার রুকুন, কিয়াম রুকুন, দাঁড়ানো রুকুন, রুকু রুকন, সেজদা রুকন, যদি সন্দেহ এরকমই সেজদা সাহুদ। ওয়াইন শাক্কা ফি তারকি রুকন, রুকন ছুটেছে না ছুটেনি এই সম্পর্কে সন্দেহ হইতে লাগলো, তাহলে এর হুকুম কি, এর হুকুম হচ্ছে ফাকামা লাউ তারাকাহু, যদি রুকনকে ছেড়ে দিয়ে থাকে আর ভালো করে স্মরণে থাকে তার হুকুম যেমন তেমনই সন্দেহের হুকুম। অর্থাৎ রুকন যদি ছুটে গিয়ে থাকে আর মনে থাকে যেন ছুটে গেছে তাহলে কি ওই রাকাত গণ্য হবে না, যদি ওই রাকাতে বেরিয়ে চলে গিয়ে থাকেন, আর যদি সেটা যদি সেই রাকাতে তার তদারকি করে নিতে পারেন, সেটা পুরা করে নিতে পারেন, তাহলে হবে, এর আগে পড়া হয়ে গেছে কিন্তু না পারছেন না, তাহলে সেই রাকাত আপনার ক্যান্সেল, যেন সেই রাকাতটি পড়েননি, তারপরের রাকাতটি ওই রাকাতের স্থান দখল করবে, এই না পড়া হয়েছে। তো একটি রুকন যদি না পড়ে থাকেন, যেমন উদাহরণ দিয়ে বুঝেন, আপনি এক রাকাতের রুকু করেননি, সেজদায় চলে গেছেন আর এক রুকনে চলে গেছেন, তাহলে ওই রাকাত সম্পর্কে হুকুম কি, আর এক রুকনে যেহেতু চলে গেছেন পুরা করতে হবে মানে আবার ফিরে এসে রুকু করবে, হ্যাঁ ওই রাকাতটা ক্যান্সেল, একবার লা হয়ে গেল না হয়ে গেল, তাহলে তারপরে রাকাতটা এই রাকাতের স্থান দখল করলে আর এক রাকাত আপনাকে পুরা করতে হবে। ঠিক তেমনই সন্দেহ হলে যে আমি ওই গত রাকাতটা রুকু করলাম না করলাম না, সেজদা করলাম না করলাম, সেজদা একটা করলাম না দুইটা করলাম, সন্দেহ দুটো সেজদা যেহেতু দুটোই রুকুন, এরকম সন্দেহ হলে ওই রাকাতটা ক্যান্সেল, সন্দেহ হলো ক্যান্সেল, ওই রকম যেমন ছুটে গেলে ক্যান্সেল। ফায়াতি বেহি অবে মা বাদাহ, সুতরাং সেটা পালন করবে এবং তারপরেরটা পালন করবে যদি ওই রাকাতের মধ্যে থাকে। আলা তাফসিল সাবেক, যেমন বিস্তারিত এর আগে আলোচনা হয়েছে, তাফসিল মানে বিস্তারিত আলোচনা, সাবেক মানে অতীতে, অতীতে যে বিস্তারিত আলোচনা হয়েছে ওইরকম ভাবে। ওয়াইন শাক্কা ফি তারকি ওয়াজিবিন, কোন ওয়াজিব সম্পর্কে যদি সন্দেহ হয় যে ওয়াজিবটা ছুটে গেল নাকি, তৃতীয় রাকাত শুরু করে দিয়েছেন অথবা চতুর্থ রাকাতে চলে গেছেন, তারপরে সন্দেহতে লেগেছে যে প্রথম তাশাহুদ পড়েছি না পড়িনি, প্রথম তাশাহুদের জন্য বসেছি না বসিনি, সন্দেহ হইতে লাগলো, লাম ইয়াতাবির হাজার শাক্কা, তাহলে এই সন্দেহের কোনো গুরুত্ব দেবে না, ওয়ালা ইয়াসজুদু লিসাহুই, এবং সেজদা সহ করবে না। ওয়া কাযা লাউ শাক্কা ফি জিয়াদা, এরকমই যদি কোনো ওয়াজিব বেশি হয়ে গেছে, দুবার করে হয়ে গেছে, সন্দেহ হচ্ছে প্রথম তাশাহুদ ওয়াজিব তাই না, যদি সন্দেহ হয় যে তাশাহুদ কি দুইবার করে পড়লাম, এরকম তো হইতে পারে,
দ্বিতীয় রাকাতে পড়েছি চার রাকাত নামাজ, দ্বিতীয় রাকাতে একবার তাশাহুদ পড়েছি আর তৃতীয় রাকাতেও তাশাহুদ পড়েছি, এরকম যদি সন্দেহ হইতে লাগে তো এটা কি হলো? বেশি হওয়ার সন্দেহ। আর আরেকটা হচ্ছে যে আমি প্রথম তাশাহুদটা পড়িনি মনে হয়েছে, সন্দেহ ইয়াকিন না, সন্দেহ। তাহলে বলছে এর জন্য এই সন্দেহের কোনো গুরুত্বই দেবে না এবং এর জন্য সহসিজদাও করতে হবে না। লাম ইলতাফিত ইলা হাযা আশাক, এই সন্দেহের দিকে ভ্রুক্ষেপই করবে না। ইলতাফিত মানে ভ্রুক্ষেপ করা, এই ভ্রুক্ষেপই করবে না। লিআন্নাল আসালা আদামু জিয়াদা, কারণ আসল হচ্ছে যে আপনার বেশি হয়, বেশি হওয়ার সন্দেহ আপনার ভিত্তিহীন। হাযি জুমালুম মিন আহকামে সুজুদিস সাহ, এই ছিল কয়েকটি কথা, জুমাল জুমলাতুন জামা মানে কয়েকটি বাক্য, কয়েকটি কথা সেজদা শহর আহকাম বিধিবিধান সম্পর্কে। ওমান আরাদা জিয়াদা, এর চাইতে আরো অতিরিক্ত যদি মাসলা মাসাইল জানতে চান, ফালিও রাজে কুতুবাল আহকাম, তাহলে আহকাম অর্থাৎ ফিকার কিতাবগুলি আপনি পড়াশোনা করতে পারেন। আল্লাহুল মুওয়াফিক, আল্লাহই তৌফিক দাতা। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি।